الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم الشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ জানার জন্য দ্বীন ইসলাম জেনে তা মানার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক আদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের বাদশাহ যিনি কুল কায়নাত এর পরিচালক হায়াত এবং মাউতের মালিক সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাম ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন। শরীয়তপুর অন্তর্গত মডেল হাট স্কুল মাঠ অত্র এলাকায় আমার বক্তৃতার বিষয় রাখা হয়েছে ঈমান এবং তার প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে তার যে নাতি ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে চুমু খাচ্ছিলেন। এমত অবস্থায় কিছু লোক এই দৃশ্য দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা কি বাচ্চাদেরকেও চুমু খান বাচ্চাদেরকেও চুমু দেন আদর করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন কেন আপনারা কি বাচ্চাদেরকে আদর করেন না চুমু খান না? তখন তিনারা বলছে যে না এমন তো হয় না, আমরা আমাদের বাচ্চাদেরকে চুমু খাই না, আপনি যেমন করে চুমু খেলেন এমন করে আমরা আমাদের বাচ্চাদেরকে চুমু খাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা যদি কারোর অন্তর থেকে দয়া মায়া ছিনিয়ে নেয় তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করব? হাদিস মুসলিম শরীফে আলোচনার শুরুতে হাদিস বললাম, পেছনে তো কারণ আছে। যতক্ষণ আলোচনা করব অতক্ষণ কোরআন এবং সুন্নার বাইরে আমরা কথা বলা জানি না। দুনিয়ার হাজার ক্যামেরা রাখেন, আল্লাহর কাছে সব রেকর্ড হয়, অথবা আমরা আল্লাহর কাছে জিম্মি, কথা বলতে গেলে তার এবং তার রসুলের কথা বলতে হবে। এই বাক্য এই হাদিস দিয়ে শুরু করলাম কারণ কি, কিছু সাহাবি বা কিছু ব্যক্তি তিনারা জানেনও না যে বাচ্চাকে আদর করে কোলে নিয়ে চুমু খেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেলেন। তখন তিনারা
আপনারা কি বাচ্চাকে চুমু খান, আদর করেন? আমরা তো করি না। এখন মোহাম্মদ সাল্লাম বলছেন, কারণ অন্তর থেকে যদি আল্লাহ এই ভালোবাসা তুলে নেয় তো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো কিছু করার নেই। তার মানে যাদের অন্তরে ভালোবাসা আছে, যাদের অন্তরটা সুন্দর, যাদের অন্তরটার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, যাদের অন্তরটা ইসলাম বোঝে, তারা তাদের বাচ্চাদেরকে আদর করে, চুমু খায়। বাকি যাদের বাচ্চা দুনিয়ার বুকে এমনি গরু ছাগলের মতো লালিত পালিত হয়, একবার একটু ডাকেও না, আদরও করে না, চুমু খায় না, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা কী করেছে, রহমতকে ছিনিয়ে নিয়েছে। কথা বোঝা গেল কিনা আমার? ঠিক তেমনই এই যে মডের হাট শরীয়তপুরের মানুষের ইসলামিক যে চিন্তাধারা নাই, তা মাহফিলের অবস্থা দেখে বুঝতে পারছি। এখন আমি এভাবে বলতে চাইছি যে এখন মডের হাটের মানুষের যদি অন্তর থেকে আল্লাহ ভীতি উঠে যায়, তা আমি শাহিনুর রহমান কি করব? কথা বোঝা আছে, বোঝা যাচ্ছে না কথা আমার? কারণ এখানে যতজন মানুষ এসেছে তারা কবরে যাবে, দোকানপাটে যারা আছে এদের কবর নাই নাকি? তো থাকলে তারা কেন দোকানে থাকবে? আজকে আমি শত শত কিলো দূর থেকে আসছি আপনাকে একটু বক্তৃতা শোনাবো বলে, আর আপনি এখনো দোকানে বসে আছেন। বলেন আপনি মানুষ, আল্লাহ বলছেন পশু, আল্লাহ পশু বলেননি, আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা পশুর চেয়ে নিস। কেন? ওদের চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখে কোনো ব্যক্তি, কথার কথা ধরে নেন, আপনার সন্তানটা মারা গেল, আপনি তাকে কবরে রাখছেন, কবরে রাখতে গিয়ে সাধারণত আমাদের দেশের মানুষ অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষ গোরস্থানে ঢোকার সময় তাদের পায়ের জুতাগুলো বাইরে রেখে তারপরে গোরস্থানে ঢোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বান্দাকে যখন কবরস্থ করা হয়, অর্থাৎ এই শরীয়তপুরের মানুষ তার সন্তান মারা গিয়েছে, তার সন্তানকে সে কবরস্থ করলো, করার পরে সে কবরস্থ করে সেখান থেকে ফিরে আসতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লানু আসাবুহু, তাকে রেখে লোকজন ফিরতে শুরু করে, কারণ পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসুক না কেন, কেউ মারা যাওয়ার পর কেউ বলে না যে কবরের আজকে রাত্রিটা কাটিয়ে যাই। এ কথা বলে কি? চল্লিশ বছর সংসার করার পরে স্বামী মারা গিয়েছে, স্ত্রী কবরের পাশে গেল, গিয়ে সবাইকে বলছে তোমরা একটু চলে যাও না, চল্লিশ বছরের সম্পর্ক, একটু একটা রাত পাশে থাকি, কেউ থাকে কি? বাবা দিন রাত পরিশ্রম করে নিজে ভালো না খেয়ে সন্তানকে ভালো খাবার দিয়ে মানুষ করতে 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 ছেলেটা অনেক বড় একটা চাকরি পেয়ে গেল, চল্লিশ বছর বয়সে ছেলেটা মারা যাচ্ছে, বাবা কবরস্থ করার পরে বলবে না যে এক ঘন্টা কবরের পাশে বসে থাকি, এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, ঠিক না? দুনিয়ার বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে যখন রাখা হয় কবরের মধ্যে, রেখে যখন লোকজন ফিরতে শুরু করে, ওই যে একটু আগে বললাম যে বাইরে জুতা স্যান্ডেল রেখে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন জুতা স্যান্ডেল পায়ে দিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করে, রাখলো কবরে বাবা সন্তানকে, জুতা পরছে বাবা, এবার বাবা বাড়িতে জুতা বাড়ির দিকে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছে, মানুষ যখন হেঁটে যায় তখন দেখবেন একটা আওয়াজ হয় জুতা স্যান্ডেলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে কবরে রাখার পর যখন লোকজন বাড়ি ফিরতে শুরু করে, তখন তাদের জুতা স্যান্ডেলের আওয়াজ কবরস্থ ব্যক্তি শুনতে পায়। পরিস্থিতি কত ভয়াবহ, কত কঠিন, সন্তানকে রেখেছে বাবা কবরে, বাবা চলে যাচ্ছে, সন্তান বুঝতে পারছে আমার আব্বা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার ইমাম সাহেব আমাকে রেখে চলে যাচ্ছে, আমার খেলার সাথী আমাকে রেখে চলে যাচ্ছে, এরকম করে চলে যাচ্ছে সে বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, চট করে দুজন ফেরেশতা চলে আসে যার নাম আমরা সবাই জানি, নাকির এবং মুনকার, এসে সেই ব্যক্তিকে বলে, মা হাজার রজুল আল্লাজি বয়ুসাফিকুম, আচ্ছা তুমি বলো তো তোমাদের জাতির মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের গ্রামের মধ্যে
একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল শরীয়ত নিয়ে, বলতো তার নাম কি, তুমি কি তাকে জানো? এ যদি দুনিয়ার চলমান জীবনের সাথে নিজেকে না ভাসিয়ে দিয়ে কোরআন এবং সুন্নাহ মেনে চলে, পাঁচ ওয়াক্তের সলাতের যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতে বলেছেন তেমন করে হেফাজত করে, দীন ইসলামকে পূর্ণাঙ্গ মানে, সে ব্যক্তি তাকে দেখে চিনতে পারবে, বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা তাকে বলবে এই যে এই যে এই হচ্ছে জাহান্নাম, দেখো দেখো এ হচ্ছে জাহান্নাম, এটা তোমার ভাগ্যে ছিল, তুমি দীন ইসলাম মেনেছো, আল্লাহ তাআলা পরিবর্তন করে তোমাকে দিয়েছে, এই নাও জান্নাত। তো সেই ব্যক্তি বলবে আচ্ছা একটু পানির ব্যবস্থা করা যায় না, অজু করে সলাত আদায় করব, কারণ দুনিয়ার বুকে সলাতে অভ্যস্ত ছিল। তো তাকে ফেরেশতা বলছে জনাব এখন তুমি কবরে, তোমার আর সলাত আদায় করা লাগবে না, এখন তুমি ঘুমিয়ে যাও, যেমন করে নতুন স্বামী স্ত্রী আজকে বিয়ে করলে বাসর রাতে যেমন ঘুমায়, সকালে তাদের পরিবারের লোক ডাকে না, থাক আজকে একটু ঘুমাক, সারা জীবনই তো কাজের সময় আছে, একটু ঘুমাক, যেমন করে বাসরাতের দুলান দুলান ঘুমাই ঠিক তেমন করে ঘুমাও, তোমাকে কেউ আর কিয়ামত পর্যন্ত জাগাবে না। ওই ব্যক্তি ওইভাবে ঘুমিয়ে থাকে, এতে গেল ইমানদার ব্যক্তির কথা। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ওই ব্যক্তিকে বলা হবে মা হাজার রাজুলান লা জিবাইসা ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি কে, তখন এই ব্যক্তি বলছে জি ওই যে এই যে ডামুটা বাজারে যারা এখনো বিক্রি করছে, কি সামোসা বিক্রি করছে, আবার নানা রকমের তেলে ভাজা বিক্রি করছে, মুদিখানার দোকানে বসে আছে, হার্ডওয়ারের দোকানে বসে আছে, ডাক্তার ওষুধ নিয়ে বসে আছে, এদেরকেও তো মরতে হবে নাকি? এবার তাদের উত্তর শুনেন, তাদের উত্তর শুনেন, আমি জাস্ট উদাহরণ দিলাম আপনি একটু বুঝেন কেমন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে যে এই প্রশ্ন করা হবে, তাদেরকে যখন এই প্রশ্ন করা হবে সেই ব্যক্তি বলবে হা হা লাদরি, হাই হাই আফসোস, আমি তো উত্তর দিতে পারি না, আমি উত্তর দিতে পারি না, এতটা যথেষ্ট আজাব পাওয়ার জন্য। কিন্তু ফেরেশতার এবার প্রশ্ন শুনেন, এটার জন্য বলছি এতদূর, ফেরেশতার প্রশ্ন কি, ফেরেশতা বলছে তাকে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, আরে তুমি কোরআন না হয় পড়া জানতা না, ডামুডাবাসী জালসার আয়োজন করেছিল তুমি শুনোনি। বাক্য পরিবর্তন করছি না, আপনার মনে হবে আপনাকে ডাকার জন্য কথা বলছি না, আল্লাহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়ওনি শোনওনি, যারা দোকানে বসে আছে তারা কি করে শুনবে কথা, তারা কি বুঝবে কবরে আজাব কি করে হয়, তারা আমি যদি আজকে কুইজ প্রতিযোগিতা করি কি করে উত্তর দিতে পারবে, তাকে তো পড়তে হবে। এখন তাকে বলা হচ্ছে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, আরে তুমি তো পড়োনি পড়োনি, তুমি কি শুনোনি? আজকের যুব কমিটি এখানে যে আয়োজন করলো কি কারণে আয়োজন করেছে, দীন ইসলামকে শোনানোর জন্য, কি বলেন? তো তারা যে দীন ইসলামকে শোনানোর জন্য আয়োজন করেছে, হুবহু এই বাক্যটা কবরে তাকে জিজ্ঞাসা করা হবে ওরা দাঁড়াইতা ওরা তারাইতা, আরে তুমি পড়নি শুনোনি বুঝোনি, তুমি কি কোথাও শুনোনি? তখন সে বলবে হা হা লাদরি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকের মাটিকে বলবে, দেখেন আপনি কবরে আছেন আর দুই দিকের মাটি এটা, আল্লাহ তাআলা বলবে ও দুই দিকের মাটি, আল্লাহর কথা মাটিও শুনে আল্লাহর কথা সবাই শুনে, আল্লাহ তাআলাকে বলবে জি বলেন, আল্লাহ তাআলা বলবে ওকে একেবারে চেপে ধরো, ওকে চেপে ধরো, দুই দিকের মাটি ধেসে এমন ভাবে চেপে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা, ডান পাদরের হাড় বাম পাদরের হাড় যেমন করে মিশে গিয়ে কষ্ট পাবে, তেমন করে মাটি তাকে চাপ দিবে, কোথায়, কবরের মধ্যে, ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি তুমি শুনোনি, যারা শুনবে না তাদের এ অবস্থা হবে কবরে, এখন মরলে এখনো। হাদিস তো সহিহ বুখারী মুসলিমের, বলেন কি করে পরিবর্তন করবেন, রাস্তা আছে কি? গোটা পৃথিবীর যেই কাজ থাক না কেন, যদি দীন ইসলামের কোনো মজলিস হয় ওখানে এসে আপনাকে যোগদান করতে হবে, এটা জরুরি, এটা জরুরি। কেন, কি কারণে জরুরি, আপনি যদি একটা বাক্য না বুঝতে পারেন তারপর এখানে এসে বসতে হবে। একজন সৌদিয়ানকে জিজ্ঞাসা করা হচ্ছে, আরে শাহ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি বাংলায় বক্তৃতা দিচ্ছেন দার্স দিচ্ছেন, তো সৌদিয়ানকে জিজ্ঞাসা করছেন লেসানটা ইজলিসে না, আপনি এখানে কেন বসে আছেন, আপনি তো বাংলা বুঝেন না,
আপনি বসে থেকে ফায়দা কি? তো তখন উনি হাদিস শোনাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দিন শিক্ষার উদ্দেশ্যে কোনো দিকে তার রাস্তাকে বাড়িয়ে দেয়, কোনো দিকে রাস্তা ধরে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দেন। জি আরেকটু বুঝাই, আজকে যতজন লোক এখানে আছেন, আগামীকালকে এই মাঠে আসবেন কি কেউ? গতকালকে এসেছেন? তো আজকে আপনারা কেউ একটু মোড়ে চা খেতে যেতেন, স্ত্রীর সাথে গল্প করতেন, ছেলে মেয়েকে পড়তে বসাতেন, মানে এক একজনের এক এক রাস্তা ছিল কি ছিল না? সবারই রাস্তাটা ঘুরে এসেছে আপনার এই কি বলবো এটা, মানে স্কুল মাঠে, তাই না? তো সবারই রাস্তা যে স্কুল মাঠে আসলো, এর পেছনে কারণ কি? কোরআন এবং সুন্নাকে জানবো, তার মানে দিন শিখতে। এবার হাদিস বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিন শিক্ষার উদ্দেশ্যে কোনো রাস্তাটাকে বেছে নেয়, চা খেতে যেতে পারতাম কিন্তু রাস্তা ওদিককে ত্যাগ করে মাঠে স্কুল মাঠে, কেন? দিন শিক্ষা হবে। স্ত্রীর সাথে গল্প করতে পারতাম, রাস্তা ছিল বাড়ির সোজা, রাস্তাকে আনলাম স্কুল মাঠে। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, তুমি বলে দাও যে তারা যদি দিন শিক্ষার উদ্দেশ্যে এখানে আসে, আমি আল্লাহ তাআলা জান্নাতে তো অনেক রাস্তা আছে, তার মধ্যে একটা সহজ রাস্তায় বান্দাকে ছেড়ে দেবো। হাদিস শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যদি দীন ইসলাম শিখতে আসে, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দেওয়া হয়। ফেরেশতা মণ্ডলীকে বলা হয়, ফেরেশতা যাও আজকে ওই মডেল হাটে যাও তো, আজকে জলসা আছে, ওরা দীন ইসলামকে চর্চা করতে যাবে, ওদের পায়ের তলে তোমার সম্মানিত পাখা বিছিয়ে দাও। জি আপনারা যতজন হেঁটে এসেছেন, কেউ মাটিতে হেঁটে আসেননি, হয়তো আপনি আমি বুঝতে পারিনি, সবাই আমরা ফেরেশতার ডানার উপরে ভর করে এসেছি। জনাব আপনাকে কি বোঝাতে সক্ষম হচ্ছি ফেরেশতার ডানা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ফেরেশতার বয়ান দিতে গিয়ে বলছেন, একটা ফেরেশতা আকাশে এক পা আর জমিনে এক পা, তাহলে ফেরেশতা কত ছোট? কথা কি বুঝলেননি? একটা ফেরেশতা এক পা দিয়েছে আকাশে, এক পা দিয়েছে জমিনে, তাহলে ফেরেশতা কত বড়? কত বড় সম্মানিত ফেরেশতা দিয়ে কি করেছে? আপনার আদেশ পালনের জন্য আল্লাহ তাআলা বলেছে, যাও তাদের পায়ের তলে তোমার সম্মানিত পাখা বিছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একই হাদিসে, তারপরে সেই ব্যক্তির জন্য আসমানে যত জীব রয়েছে, আল্লাহর জমিনে যত জীব রয়েছে, সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা হচ্ছে মাহফিলের ফজিলত। এবার আপনি আমাকে দেখান, পৃথিবীর গোটা পৃথিবীকে যদি একদিনে কিনে বেচে কোটি কোটি মিলিয়ন ডলার লাভ করি, এই জলসা শুনে যত লাভ হবে, এটা কি হবে নাকি? তাহলে ওই ব্যবসায়িক বোকা, ওই দোকানদার বোকা, 5-10 টাকা, 20 টাকা বা 500 টাকা লাভের জন্য এত সুন্দর একটা মাহফিলকে ত্যাগ করে, দীন ইসলাম জানাকে ত্যাগ করে, তাদের কবরে এরকম পরিস্থিতি হবে, কি ভয়াবহ পরিস্থিতি হবে! বলছিলাম আলোচনার বিষয় ইমান ও তার প্রয়োজনীয়তা। যে সম্পদ আপনি আমি অর্জন করি দিনরাত পরিশ্রম করে, এই সম্পদকে একদিন রেখে চলে যেতে হবে, পরপারে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। আমাদের কোনো সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, অতটুকুই কাজে আসবে যতটুকু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ছেড়ে গেছি আল্লাহর জমিনে, অর্থাৎ যেটুকু দান করে গেছি। এই বাদ বাকি এগুলো আমাদের কি কাজে লাগবে কি বলেন? ওই যে দোকানদার আজকে বসে আছে, উনি যাই করুক না কেন, ওর কোনো কাজ নাই, যত টাকা দান করবো অতটুকু কাজে লাগবে, বাদ বাকি কাজে লাগবে। আছেন? এবার বুঝুন, আল্লাহর জমিনে, আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। দামি সম্পদের নাম কি? এখন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি মানুষ, মাল্টিমিলিয়নারি আরবপতি মানুষ এখন মারা গেল, ওনার সব আছে, দেশ বিদেশে বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদা রাসূলুল্লাহ এই বাক্যটা নাই, বলেন তো কোথায় যাবে? একেবারে স্পষ্ট, সবাই জানেন। আল্লাহর জমিনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঈমান।
আমাদেরকে ইমান সম্পর্কে জানতে হবে কি হবে না, নিশ্চিত জানতে হবে, এবং ইমানের ক্লিয়ার একেবারে কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ভুল ইমান যদি আমাদের অন্তরে আমরা গেঁথে নিয়ে যাই, তারপরে আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। অতএব সাবধান। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমান, ইমানের সংজ্ঞা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যাও মুসলিম শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন, এমন কোন কিতাব নাই যে কিতাবে এই হাদিস বর্ণনা হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। একে একে একটু আপনাকে আমি দেখাবো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে মানে। আজকে আপনারা যারা ঈশার সলাত আদায় করেছেন, তারা একটা বাক্য মসজিদের মধ্যে ওযু করে বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আমার প্রতিপালক, একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এ বাক্য বলেননি? ওই যে লোকটা শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজারে গিয়ে বলছে, বাবা সন্তান দাও, তাহলে ইনি কি বাটপাড়ির উপরে পিএইচডি করছেন না? কথা বুঝেন? অজু করে পবিত্র হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, আর ও গিয়ে বলছে, বাবা আমার সন্তান হয় না, তুমি সন্তান দাও। এ কি বাটপার নয়? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 95% মুসলমানের দেশ বেশিরভাগ মানুষের ঈমান নাই। কথা কড়া হলেও সত্য, বাসি হলেও সত্য, তিক্ত হলেও সত্য, দিন রাত এই কথা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। খালি বলছে যে আমাদের দেশের 95% মুসলমান, অথচ মসজিদে গিয়ে দেখেন 3 জন ফজরে, মাজারে আছে লোক বেশি। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমানটা কি একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাফা পাহাড়ের উপরে উঠেছেন, উঠে মক্কাবাসীকে বলছেন, ও মক্কাবাসী, জি বলেন, আমি একটা কথা বলতে চাই, আপনারা কি আমার কথা মেনে নেবেন? তো মক্কাবাসী বলছে, বলেন কি, আপনার মতো ভালো মানুষ কেউ নাই দুনিয়াতে, যত মানুষ আমরা দেখেছি আপনার মতো সত্যবাদী কেউ নাই, আপনি খুব ভালো মানুষ, আপনি বললে বাক্যটা মেনে নেওয়া যায়। তখন ওখান থেকে বলছে, কুনুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হাত কোথায় বানতে হবে এটা বলেননি, আশা রেখে চাকরি চলবে কি এটা বলেননি, মাজারে যাওয়া যাবে কি এতদূর আলোচনা আসেনি, শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছেন, কি? কুনুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি এই বাক্যটা বলতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা বেঁচে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেঁচে যাবা। এরকম জনতা দাঁড়িয়েছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, দৃশ্যটা দেখাচ্ছি আপনাকে, যখনই বাক্যটা শেষ হয়েছে, চাচা পাড়া প্রতিবেশীর চাচা আবুল লাহাব উঠে দাঁড়িয়ে বলছে, বাপরে 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 বাপ, কত বড় সাহস গো, বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, একে এখনই হত্যা করতে হবে, নাহলে গ্রাম ছাড়া করতে হবে। দেখেন আমানতু বিল্লাহ কত কঠিন। খালি একটা বাক্য বলেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আবু জেহেল ওতবা সাহিবা বুঝতে পেরেছে, তার মানে লাখ মানত উজ্জা হবল 360টা মাবুদ একটা চলবে না গো, এক আল্লাহকে মানলে কি চলে না, 360টা মাবুদ চলে না। আপনার আমার মাবুদ কত? সবারই একজন কি? নিশ্চিত? একেবারে কনফার্ম? আচ্ছা, আপনার আমার তো আছে, আছে হিন্দুদেরও মাবুদ এক। দলিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটা বললে মানুষ মুসলমান হয়, কালেমা। হিন্দুদের কে হিন্দু হতে গেলে তাদের একটা ব্রহ্মসূত্র রয়েছে, এই ব্রহ্মসূত্রটা কি? একাম ব্রহ্মা দিউতা নাস্তে নাস্তে নিহিনি কিনছেন, ভগবান একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই, একটুকু নাই। ভগবান কজন? একজন। আপনার আমার আল্লাহ কজন? একজন।
চণ্ডীদাস পুজো মণ্ডপে গিয়ে পুজো করছে, আর আব্দুর রহমান মাজারে গিয়ে পুজো করছে। জি, ওরও মাবুদ একজন, এরও মাবুদ একজন, এও মাজারে গিয়ে পুজো করছে, ও মাজারে গিয়ে পুজো করছে, ও মাজারে গিয়ে আপনার ওই খিচুড়ি খাচ্চার বলছে তাবারক, আর ও ওর দরগাতে গিয়ে খিচুড়ি খাচ্চার বলছে প্রসাদ। বলেন তো, তার মাবুদ দাঁড়িয়ে আছে আর আমাদের মাবুদ শুয়ে আছে। ঘটনা কি? ওর মাবুদ একজন, এর মাবুদ একজন, তার মানে বোঝা গেল দুজনেই হিন্দু। কত মনে বুঝাতে পারছে না বোধহয়? আমন্তু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমানে খুব কঠিন একটা জিনিস। কেমন? আল্লাহর প্রতি ইমান এনেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুকের উপরে অসহনীয় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, বালুকাময় প্রান্তরে টেনে হিস্টে শেষ করে দেওয়া হয়েছে। তারপরে তারা বলেছে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করি, এত অত্যাচার করেছে, তারপরেও আল্লাহ ছাড়া কোনো মাবুদকে তারা মেনে নেয়নি, এক আল্লাহতে বিশ্বাস করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার লজ্জাস্থানে বর্ষা মেরে পা ধরে দুই দিকে ফেলে দেওয়া হয়েছে, তারপর আহাদ আহাদ করতে করতে পৃথিবীর মা ত্যাগ করেছে, এক আল্লাহতে বিশ্বাস করেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কলিজার টুকরা সন্তান আম্মার, আর তার বাবা হচ্ছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে প্রকাশ্যে রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকথ্য অত্যাচারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তারপরেও এক আল্লাহর কথা শুনে আর অন্য কোথাও যায়নি, ইমান এনেছিলেন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা তাকে বলছে, বেটা, তুমি যদি মুহাম্মদের দিনকে ত্যাগ না করো, আমি না খেয়ে খেয়ে মরে যাবো। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আম্মি যান, তোমার মতো যদি হাজার আম্মি মারা যায়, তাও আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এটা থাকবেই থাকবে। এক আল্লাহর প্রতি দেখি, সবাই তো বলছে মাহবুদ আমাদের একজন, শরীয়তপুরে ডবল মাহবুদ আলার লোক নাই, তার মানে কি না নাই মনে হচ্ছে আপনাদের? একটু দেখায় আমি দেখি কদ্দুম নিতে পারেন। আচ্ছা, একটু আগে এশার সালাত আদায় করলাম চার রাকাত, এই চার রাকাত সালাতের নির্দেশ কে দিয়েছে? ইশার সালাত আদায় করার সাথে সাথেই 20,000 করে টাকা পেয়েছি সবাই, পেয়েছি। আজকের ফজরের সালাত আদায় করলে আমরা 1,00,000 টাকা করে অ্যাকাউন্টে পাবো, পাবো না তো? আচ্ছা, আপনারা পাননি কেউ? যাকে ভালোবেসে তার কথা মতো যে কাজ তিনি বলেছেন তার তরিকা মতো করার নাম হচ্ছে ইবাদত। আচ্ছা, কুরবানি দিবেন, একটা অনেক বড় গরু কিনেছেন, এখন ঈদগাহে যাওয়ার আগে ভাবছেন যে কি করব, ঈদগাহ থেকে আসতে অনেক দেরি হয়ে যাবে, তো বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কুরবানি এর ঈদ পড়তে যাওয়ার 5 মিনিট আগে জবাই করেছেন, এটা কি কুরবানি হবে? রোজা শুরুই হয়নি, রোজা শুরুর 3 দিন আগে থেকে শুরু করলেন, আজকে রোজা শুরু করলাম, রোজা হবে? যখন ইফতার ঠিক তখনই করতে হবে, দেরি করে ইফতার করা যাবে না। আচ্ছা, এই কথাগুলো কোথা থেকে পেয়েছি? কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ পাঠিয়েছে। সারা দিন এত কষ্টের পরেও আমরা এক গ্লাস পানি পান করি না, এমনকি টয়লেটে তো কেউ দেখতে পাই না, তারপর আমরা পান করি না, কেন? আল্লাহকে ভালোবেসে তিনি যা বলেছেন তাই করার নাম ইবাদত, ঠিক? আচ্ছা, এবার আসেন খুব মনোযোগ সহকারে, একটু যেন নজর না হাতে আমার কথা থেকে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন? দাড়িটাকে ছেড়ে দাও। ওয়াসুস সারেফ, গোবটাকে ছাটো। এতদিন একটা কথা ভুল জানতেন, আজকে আমি সত্য করে দিয়ে যাচ্ছি। হুজুরে বলছে দাড়ি রাখার সুন্নাত, কথা মিথ্যা, দাড়ি রাখাছে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। ওয়াজিব আর ফরজে তেমন পার্থক্য নাই, এই যে ফরজ আর এই যে ওয়াজিব, পার্থক্য বুঝছেন কি? এতটুকু মানে ওয়াজিব আর ফরজ সেম, তার মানে পুরুষের গালে দাড়ি থাকতে বাধ্য, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। যদি মাদ্রাসায় কেউ পড়ে থাকেন তারা জানেন, যদি আমারানি দিয়ে কোনো হাদিস বয়ান হয় তার কল হয় হচ্ছে ওয়াজিব, আমারানি আনা রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে, এফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারে, গোবটাকে ছাটো। দাড়ি রাখা কি ইবাদত কি ইবাদত না? দাড়ি রাখতে কে বলেছেন? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবেসে তার মোতাবেক দাড়ি ছেড়ে দিচ্ছি, গোব ছাড়ছি। আল্লাহ তাআলাকে ভালোবেসে দাড়িকে ছেড়ে দিয়েছি, গোব ছাড়ছি, দাড়ি রাখা ইবাদত। এতদূর ক্লিয়ার? তার মানে প্রত্যেকটা পুরুষের আগামীকাল থেকে দাড়ি থাকবে ইনশাল্লাহ। এবার কথা আপনার সাথে, আগামীকালকে সকালবেলায় উঠে স্ত্রীকে বলছেন, শোনো ও পলির মা, বলছিলাম শাইনুর রহমান যে কথা বলে গেল গো, দাড়ি তো আর চাষা যাবে না, তো দাড়ি রাখা নাকি ফরজ এ কথা বলে গেল, পুরুষের নাকি দাড়ি থাকবে কথা বলে গেল, তো আজকে থেকে আমাকে আর নিষেধ করিও না। আমার গালটা চকচকে ছিল, আমাকে দাড়ি রাখতে অনুমতি দাও, তুমি কিছু মাইন্ড করো না, দাড়ি রাখলে তো আসলে ভালো লাগে, আমি দাড়ি রেখে দিচ্ছি, আজকের পর থেকে কিছু মনে করিও না। এই বাক্য যেই বলেছে অমনি পলির মা উঠে বলছে, ফাজলামির জায়গা পাও না, ও আলেম ওলামাদের কাজই ওটাই, ওদের তো কাজই ওইটাই, বয়ান করে এই করো সেই করো, আরে রাখো ওদের কথা রাখো, তুমি চকচকে করে গাল চেয়েছি আসো, তোমার ছোট মেয়েটার বিয়ে দিবা তখন দাড়ি রাখবা যখন তোমার বয়স হবে 45-50, মানে মালাকুল মতের সাথে কন্টাক্ট আছে। আচ্ছা এবার স্ত্রীর কথা অনুযায়ী এ বাজারের উপরে আসলেন, এসে গালটাকে চকচক করে চেয়েছে বাড়িতে গেলেন, একবার বলেন তো, একবার বোঝার চেষ্টা করেন তো, কারোর কোনো আদেশকে ভালোবেসে সে যা বললো সেইভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। আমি আমার স্ত্রীকে খুশি করে তার আদেশ মতো গালটাকে চেছে বেটা ছেলে থেকে মেয়ে ছেলে হয়ে গেলাম, এটা হচ্ছে ইবাদত। তার মানে দাঁড়া যার আগামী দিন থেকে দাঁড়িয়ে চাষবে, ওদের আল্লাহ একটা না, ওদের আল্লাহ এক, ওদের আল্লাহ দুই নম্বর আল্লাহ চোরা স্ত্রী। কষ্ট পাচ্ছেন? যেটা বাস্তবতা এটা বলছি, কারণ পৃথিবীর বুকে দৃশ্যমান এটাই একটা জিনিস যেটা কবরে যাওয়ার সময় নিয়ে যাব, বাদ বাকি আমার পোশাকটা আমাকে দেওয়া হবে না। অতএব বর গোলামি বাদ দেন, স্ত্রী গোলামি বাদ দেন, গোলাম হবে একমাত্র আল্লাহ তাআলার, আমরা সবাই আল্লাহর গোলাম। অতএব আমাদের মাবুদ এক, আমাদের স্ত্রীকে এইভাবে রেডি করতে হবে। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদের দাড়ি নাই বল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি দাড়ি আমাদের মতো রাখতে পারেন, তার মানে দাড়ির তলা ছাটা উপর ছাটা এইসবগুলো যদি বন্ধ করে দেন, খালি গোপটাকে ছাটেন, দাড়িকে ছেড়ে দেন, আপনার চেহারার মধ্যে থেকে নূর বেরাবে, নূর। স্ত্রী চুমু বেশি দুটো খাবে, দুটো বেশি খাবে, বুঝুন নি, এটা আল্লাহর তরফ থেকে একটা ভালোবাসা। দেখেন যতজনের দাড়ি আছে ওদের চেহারার দিকে তাকালে ভালো লাগে। আপনি নিজেকে সালমান খান ভাবছেন, আপনাকে শয়তানের সাইজ করে রেখেছে, এর দ্বিতীয় রাস্তা নেই, কিন্তু ছেড়ে দিতে হবে, একেবারে ছেড়ে দিতে হবে। একটু আগে যে বললাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, তাহলে আমি আমার স্ত্রীর কথা শুনে যদি কাজ করি ইবাদত হয়ে গেল, স্ত্রীকে আমার মাবুদ হচ্ছে না, তার মানে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমান যদি আল্লাহর জমিনে মানুষ এই একটা বাক্য মেনে নিত, আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে কোনো কথা কোনো মাজার থাকতো না। কেন? সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত, সলাতে গিয়ে আল্লাহর দরবারে মানুষ চাইতো, অথচ মানুষ গিয়ে চাইছে মাজারে, যতজন মানুষ মাজারে গিয়ে চাইবে এরা সবাই মুশরিক, এরা মরে গেলে থাকার জায়গা জাহান্নাম। অতএব নিজের ভেতর থেকে পরিষ্কার করেন, অন্তর থেকে পরিষ্কার করেন, কারণ রসুল সাহসামের মাজারে মানে একটা মাজার বানিয়েছে, মানুষ মাজার মনে করে যে আল্লাহ রসুলের মাজার তৈরি আছে, আমাদের কি হবে না? হুজুরে গিয়ে একবার দেখেন, একবার দোয়া করেন, পুলিশে দেখবেন কি করে আপনাকে, একবার রেডি আছে, আপনি দাঁড়াতে পারবেন না, একটু যদি হাত তোলার চেষ্টা করেন, হাতে লাঠি আছে, হাতে মারবে, বলবে হাদি হাদ হারাম, ইয়াল্লা ইয়াল্লা রো বার্রা, এরকম করবে তারা, চলো 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 এখান থেকে চলো। কেউ গিয়ে থাকলে বাস্তবতা জিজ্ঞাসা করে নিন, আমি হক বলছি নাকি মিথ্যা বলছি। অতএব আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমান বোঝা গেল তো? এখন আসি, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ফসল ভালো দেওয়ার মালিক আল্লাহ, বন্যা দেওয়ার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ। তো রোগ দেওয়ার মালিক তো হুজুরের কাছ থেকে তাবিজ নিলেন, যা রোগ দেওয়ার মালিক যদি আল্লাহ হয় হুজুরের কাছে গিয়ে তাবিজ নিলেন কেন? মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহ কথা মিওর ফাকাদ আসসাকা, কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই লটকাই এ ব্যক্তি শিরক করলো। ঠিক,
এ ব্যক্তি শিরক করলো। অতএব তাবিজ থাকলে কি করতে হবে? খুলে ফেলতে হবে। তাবিজের উপরে তাওয়াক্কুল করে মারা গেলে শিরক করে মারা গেলেন। আর শিরক করে কোনো ব্যক্তি যদি মারা যায় তার থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, বলছে কোরআন সূরা নিসা 6 নম্বর আয়াত নম্বর 48 এবং 116। সাবধান হতে হবে। আচ্ছা, একটু আগে শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলছে মানুষ হচ্ছে পশু তার চেয়ে নিস। মনে পড়ছে বাক্যটা? আপনার মনে হতে পারে শাহিনুর রহমান এসে এত বড় বড় কথা বললো আমাদেরকে, আমরা নাই দোকানে একটু ব্যস্ত হয়েছিলাম, আপনাকে দেখায় একটু দেখেন তো। এই শরীয়তপুরে গরুর বাচ্চা হয়ে দেখেছেন না? গরুর বাছুর, বাছুর বলেন তো, বাচ্চা হয়ে দেখেছেন? বিড়ালে বাচ্চা দেয়, বিড়ালে, মুরগিতে, ছাগলে, কুকুরে, পৃথিবীতে, পৃথিবী বাদ দেন, শরীয়তপুরের কোনো মানুষ কি এমন দেখেছেন নাকি কোনো একটা কুকুর মাজারে গিয়ে বলছে বাবা মা সন্তান না সন্তান দাও বলে? মানে একটা কুকুর, কুকুরও বুঝে তাওহিদ কি? একটা কুকুরও জানে ওর মাবুদকে, অথচ আমরা এই দুই পায়া কুকুর আমরা জানি না যে আমাদের মাবুদকে। যদি আমাদের মাবুদকে জানতাম তাহলে জাকারিয়া আলাইহিসসালামের মতো ওই যে মারিয়াম আলাইহিসসালামের কাছে অক্সিজেনাল ফ্রুট দেখে দোয়া করেছিলেন আল্লাহ, জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছেন দেখেন আশ্চর্য দোয়া, তিনি বলছেন হে আমার প্রতিপালক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বার্ধক্য মানে কি বুঝুন তো? বুড়ো, বুড়োর আবার শেষ প্রান্ত মানে বুঝছেন? বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমার মাথার চুল সবগুলা পাকা, আমার শরীরের হাড়গোড় দুর্বল, আমার স্ত্রী বান্ধা বাঁধা, কি বলেন আপনারা বাচ্চা হয় না তাকে বন্ধা বলেন, আমার স্ত্রী বন্ধা, আল্লাহ আপনি আমাকে বাচ্চা দেন না। আশ্চর্য তো হয় না? ও নিজে বলছে আমার স্ত্রীর বাচ্চা হবে না, আমার হাড়গোড় শেষ, চুল পেকে গিয়েছে, কালকে পরশু দিন মরে যাবো মনে হয়, আল্লাহ বাচ্চা দেন না। আল্লাহ তালা বলছে ঠিক আছে, আমি তোমাকে একটা বাচ্চার সুসংবাদ দিলাম, আর ওই বাচ্চার নাম আল্লাহ তালা নিজে রাখলেন ইয়াইয়া। তো তার বাচ্চা দিতে পারলে আল্লাহ আপনার আমার বাচ্চা দিতে পারে না? নিশ্চিত পারে। তবে তিনি যেমন করে ভরসা করেছিলেন ঠিক তেমন করে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না। আমান তো বিল্লাহি, প্রথমে যে বইটা উঠে গেলাম আমান তো বিল্লাহি, তাহলে আল্লাহর প্রতি মান আনতে হবে পৃথিবীর বুকে যাই হোক না কেন, শুরুতে বলবেন আলহামদুলিল্লাহ, বলে দেখেন আলহামদুলিল্লাহ বলতে হবে। কেমন করে? একটা বাচ্চা মারা গেল, একটা বাচ্চা মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ সুবহানাহু তার কাছে ফেরেশতা পাঠিয়ে বলে ফেরেশতা যে আল্লাহ তাআলা বলেন, বলছে ওই বাচ্চার আমি কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছি, ও কি বলেছে? ও আপনার উপরে ভরসা করে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছে বিশ্বাস করো ওর জন্য জান্নাত আমি ঘর রেডি করে রেখেছি। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। রাজি আছেন? কারোর কি তাবিজ আছে নাকি এখানে? তাবিজ টাবিজ আছে? তাহলে তাবিজ থাকলে খুলে ফেলে দিতে হবে। আল্লাহি এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যেতে হবে, বিশ্বাস করেন? কারণ দেখেন আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো পারমিশন ছাড়া বলতে পারি না, আর এই পারমিশন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের। এই কথাগুলো যদি আপনার খারাপও লাগে, শরীয়তপুরে শাহিনুর রহমানকে আসতে হবে, এ এ তোয়াক্কা শাহিনুর রহমান করে না, তবে এসেছি যখন হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়ে যাবো, এটা আমার টার্গেট, এটাই টার্গেট। কেন? আপনি আমার দিনই ভাই, কলিজার টুকরা, কলিজার টুকরা, কেমন কলিজার টুকরা দেখবেন একটু দেখাই, আপনাকে একটু দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকজন মানুষ আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিল, আর কয়েকজন মানুষ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিল। জান্নাতে যাওয়ার পরে কিছু লোক বলছে কি ব্যাপার, একই সাথে বাজারে বসে চা খেতাম, মাগরিবের সলাত আদায় করতাম, ইশার সলাত আদায় করতাম, ফজরে একসাথে মসজিদে যেতাম, ইফতার একসাথে করতাম, মাহফিল শুনতে এক জায়গায় যেতাম একই সাথে, তো আমরা জান্নাতি, আমাদের আরও দুজন বন্ধু কই? গ্রুপ থাকে না এক একটা, গ্রুপ থাকে দেখেন তো, আরও দুজন বন্ধু কই? তারা জান্নাত থেকে বেরিয়ে আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ জি বলো শুনেন, আমরা 5 বন্ধু ছিলাম, আল্লাহকে বলছে দেখেন আমরা 5 বন্ধু ছিলাম, হাদিসে 5 আসেনি বোঝানোর জন্য,
আমরা পাঁচ বন্ধু ছিলাম, একই সাথে দুনিয়ার মুখে চলতাম, সলাতে দায় করতাম, শ্যাম পালন করতাম, মুখে দাঁড়িয়েও ছিল। তো আমাদের তিনজনকে জান্নাতে দিলেন, আমাদের আট দুজন বন্ধু কই? আল্লাহকে বলছেন। তখন তাদেরকে আল্লাহ বলছে তারা এমন কিছু কাজ করেছিল তারা জাহান্নামে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে তারা বলছে অসম্ভব। কি বলেন আপনি, আশ্চর্য কথা! দুনিয়ার বুকে একসাথে চলেছি, জান্নাত যদি দিতে হয় একসাথে দেবে না, আমরাও জান্নাতে যাব না। বন্ধুরা বলবে রসুল সাহসে বাক্য এবার খেয়াল করেন যে তারা আল্লাহর সাথে এমন ঝগড়া লাগিয়ে দিবে, এমন ঝগড়া লাগিয়ে দিবে, আল্লাহর জমিনে থাকতে এত ঝগড়া কারোর সাথে করেনি। আল্লাহ তালা তাদের ঝগড়া দেখে খুশি হয়ে যাবে, আল্লাহ তালা বলবে হারে বন্ধুত্ব, সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলবে যাও, ওই হচ্ছে জাহান্নাম, তোমাদের বন্ধুকে দেখে নিয়ে আস। ওই বন্ধুকে গিয়ে দেখে নিয়ে আসবে, আল্লাহ বলবে এবার পাঁচজনে জান্নাতে যাও। তার মানে শরীয়তপুরের মানুষ একটু খেয়াল করেন তো, যাত্রার সাথে বন্ধুত্ব করা যাবে না, যারা ইমানদার তার সাথে বন্ধুত্ব করবেন। একটু যদি নেকির পাল্লা এদিক ওদিকে হয়ও, বন্ধু কিন্তু ডেকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বন্ধু কিন্তু নির্বাচন করতে হবে, কেমন বন্ধু? তাওহিদবাদী বন্ধু, যারা সলাত সিয়ামের খবর রাখে তারা, যারা দিন রাত আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতে চায় তাদেরকে বন্ধু নিতে হবে। এই জন্য যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, একেবারে পারফেক্ট ইমান আনতে হবে। দিন রাত বন্ধুকে বলছেন চলো সালাত আদায় করি করি করি, বন্ধু তোয়াক্কাই করে না, আপনার কথা শুনেই না, তাকে ছেড়ে দেন, দরকার নেই, ছেড়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মালায়েকাতিকে, ফেরেশতার প্রতি ইমান আনতে হবে। ফেরেশতা এখানে, ফেরেশতা বসে আছে এখন, দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর জমিনে যারা আল্লাহর প্রশংসা করে একত্রিত হয়ে বসে, ওটাই তো করছি, একত্রিত হয়ে যারা আল্লাহর প্রশংসা করে, শুরুতে আলহামদুলিল্লাহ বলেছি আমরা, একেবারে নগদ হাদিস দেখেন মনে হবে এখন নাজিল হচ্ছে হাদিস, খেয়াল করেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে এই ফেরেশতারা, জি আল্লাহ বলেন শরীয়তপুরে যে মাহফিল হচ্ছে ওই যে লোকগুলা বসে আছে এই লোকগুলাকে আমাকে দেখেছে, আল্লাহ এখন বলছে, এখন আল্লাহ বলছে এই লোকগুলাকে আমাকে দেখেছে। তো ফেরেশতা আল্লাহকে এখন বলছে, বলেন কি, আপনাকে তো পৃথিবীর কোনো চোখ দেখতে পাবে না, তো আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা আমাকে দেখতে পাবে না, না দেখেও আমার প্রশংসা করলো, তারা বললো আলহামদুলিল্লাহ। আচ্ছা ফেরেশতা কি করা যায় বলতো? তখন আল্লাহকে ফেরেশতা বলছে আপনার বান্দা, আপনি মালিক, কি করবেন আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আজকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। হাদিস বলছে, হাদিস বুঝেন, এখানে ডিউটি শেষ না। ওই ফেরেশতাকে বলছে এই ফেরেশতা সর্দারকে ডাকো তো, জি এই যে জিব্রাইল আমি হাজির, বলছি ওখানে মাহফিল হচ্ছে, আরে উপর দিয়ে টাঙিয়েছে টাঙিয়েছে, ফেরেশতারা যতক্ষণ প্রোগ্রাম হবে, যতক্ষণ আমার কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, অতক্ষণ তাদের মাথার উপর দিয়ে রহমতের সামিয়ানা টাঙিয়ে দাও। এই যে তোকে বলছিল না যে জান্নাতের বাগান, জান্নাতের বাগান কেন, এটা তো জান্নাতের বাগান, আমরা বুঝতে পারিনি। পৃথিবীর বুকে সবচেয়ে ভালো জায়গা আছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা আছে বাজার, গিয়ে দেখেন বাজারে লোক বেশি, ওই জন্য তো 1999 জন জাহান্নামী, বুঝেন না, জান্নাতের সংখ্যা তো এমনি কম। ও মালায়েকা দেখি ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা মানে আমাদের এই কাঁধে ফেরেশতা আছে না নেই, সবসময় লিখিত করছে ফেরেশতা আপনার আমার আশেপাশে আছে, আল্লাহর সাত আসমানে একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে আল্লাহর স্তুতি, আল্লাহর জন্য সেজদা না করতে ফেরেশতা ব্যস্ত নয়। অর্থাৎ আমরাই মানুষেরা কেবল নাফরমান, আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনে চারিদিকে বিস্তৃত হয়ে আল্লাহর স্তুতি বর্ণনা করতে থাকে, আল্লাহর জিকির আজগারে ব্যস্ত থাকে। অথচ জান্নাত জাহান্নাম আপনাদের জন্য, আমাদের জন্য আর কি, ওই যে জিনদের জন্য, ঠিক না? ফেরেশতা জান্নাত জাহান্নাম আছে, অথচ ওরা ইবাদত করে, আমরা আমাদের জন্য জান্নাত আছে, আমরা ইবাদত করি না, উল্টো উল্টো। ও মালায়েকা দেখি ফেরেশতার প্রতি ইমান আনতে হবে। অনেকে বলে যে ফেরেশতা তো দেখতে পায় না, মানবো কি করে? আছেন এরকম নাস্তিক? দিনে দিনে বাংলাদেশে প্রচুর নাস্তিক বাড়ছে। মাগরিবে নামাজ আদায় করে বেড়াচ্ছে ইমাম সাহেব, এক লোক প্রতিদিন
মাগরিবের সময় সিগারেট খেতে খেতে যায়, এরকম লোক আছে না, চা চা খায় আর মসজিদে ছড়া থাকে। তো ইমাম সাহেব ওকে দাওয়াত দেয় প্রতিদিন, ভাই নামাজে আসেন নামাজে আসেন। তো বলছে আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে নামাজে যাব। প্রশ্ন করেন, ইমাম সাহেবকে বলছে আপনারা কার জন্য নামাজ পড়েন? তো বলছে আল্লাহর জন্য। বলছে আল্লাহকে দেখেছেন? কোশ্চিন করেছে, আল্লাহকে দেখেছেন? তো না, তো তো যা দেখি না তা বিশ্বাস করি না, ওই শয়তান বলেছে। এবার ইমাম সাহেব ছিল আমার মতো একটু কড়া মানুষ, পাশে ছিল আটখানা ইট, ইট বুঝেন না, ইট দিয়ে পেরেছে মেরেছে আর পিঠ বরাবর। ওর কিন্তু চরম ব্যথা লেগেছে, ও গিয়ে কোর্টে কেস করেছে, এটা গল্প তার মধ্যে মানে শিক্ষা আর কি, কোর্টে গিয়ে কেস করেছে। এবার কেসের ডেট হয়েছে, ইমাম সাহেব যারা যারা যাওয়ার গিয়েছে উইটনেস বক্সে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, জজ সাহেব এইভাবে হাতুড়ি নিয়ে বলছে কই ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব হাতে ইট নিয়ে চলে গেছে, বুঝেননি, ইমাম সাহেব ইট নিয়ে চলে গেছে। তো ইমাম সাহেব ইট নিয়ে গেছে, এখন জজ সাহেব বলছে যে দেখেন আপনি ইমাম সাহেব, আলেম মানুষ সম্মান করি, আবার কোর্টে খেতেন ইট নিয়ে, বুঝে দরকার তো আছে, এমনি তো আনেনি দরকার আমার আছে। তো নাস্তিককে বলছে বলো তোমার প্রশ্ন, তো বলছে আমার তিনটে প্রশ্ন, উত্তর দিক আর না হলে আমাকে মেরেছে তার জরিমানা দিক। তিনটি প্রশ্ন কি? এক, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, আল্লাহকে দেখি না আল্লাহকে বিশ্বাস করি না, এক নম্বর বলেছে। দুই, আগুনের তৈরি হচ্ছে মানুষ এই জিন, আর আগুনের তৈরি হচ্ছে জাহান্নাম। মানুষ আর জিনের জন্য যদি জান্নাত আর জাহান্নাম হয়, মানুষ তো পুড়ল পুড়ল সব ঠিক আছে, তবে জিনকে আগুনের তৈরি, আবার আগুনের জাহান্নামে কী করে পুড়াবে? কত বড় বিজ্ঞানী চিন্তা করেছেন, আগুনের তৈরি জিনিস দিয়ে আগুনে কিছু হবে না, যুক্তি তো ঠিক আছে, খারাপ নাই। দুই, আর কোনো প্রশ্ন আছে কি? জি, আর একটা প্রশ্ন আছে কি? সব কিছুই নাকি আল্লাহর ইশারা ছাড়া বলে হয় না, আপনারা বলেন গাছের পাতা পড়তে আল্লাহর ইশারা লাগে, যেদিন আল্লাহর ইশারা হবে ওই দিন আমি নামাজ পড়ব, ও বলেছে। এবার ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনার উত্তর দেন, ইমাম সাহেব বলছে ওনাকে আমি মেরেছি, ওই লোক বলছে জি কোথায়, পিঠে, তো আপনার কি ব্যথা হচ্ছে নাকি? জি, যা দেখি না তা বিশ্বাস করি না, ব্যথা দেখান, বুঝেননি। জজ সাহেব বেকুব, গোটা মানুষ বেকুব, আরে ব্যথা তো দেখানো যায় না, তো ব্যথা কি দেখানো যায় নাকি? জি, আমার আল্লাহ আছে দেখা যায় না, দলিল উত্তর হয়ে গেল। আপনার তুমি ব্যথা দেখো, আমি আল্লাহকে দেখাচ্ছি, এক নম্বর। আচ্ছা আপনাকে কি দিয়ে মেরেছি? ইট দিয়ে। ইট কিসের তৈরি? মাটির তৈরি। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে মানুষও মাটির তৈরি, তো মাটির তৈরি জিনিস দিয়ে মাটির তৈরিকে মেরেছে, লেগেছে খুব, তো বলছে জি। ওইভাবে আল্লাহ তাআলা জিনকে জাহান্নামের মধ্যে দিবেন, জিনও শাস্তি পাবে। এরপর বলছে তিন নম্বর প্রশ্ন, আল্লাহর ইশারা ছাড়া বলে কিছু হয় না, ইমাম সাহেব বলছে আল্লাহর ইশারায় মেরেছি, হয়তো আল্লাহর ইশারা আবার আসছে, আবার চাপাবো, তখন বলছে ঠিক আছে কাল থেকে নামাজ পড়বো, কথা বুঝেন কিনা। অনেক নাস্তিক আছে এরকম কথা বলে যে ফেরেশতাকে দেখি না, অথচ ফেরেশতা নাকি আছে, তা তুমি কি বাতাসকে দেখতে পাও, হাওয়া দেখতে পাও? আল্লাহর জমিনে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু ওটাকে আমাদেরকে বিশ্বাস করতে হয়। অক্সিজেন দেখা যায় নাকি? করোনার সময় 8,000-10,000 টাকা খরচ করেও অক্সিজেনের সিলিন্ডার পাওয়া যায়নি, কই তখন তো তুমি প্রশ্ন করনি, যা দেখতে পাওয়া যায় না তা নিব না, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, ওয়ামালাইকাতিহি, ফেরেশতার প্রতি ইমান আনতে হবে, ওয়াকুতুবিহি অথবা ও রসুলিহি, রসুলের প্রতি ইমান আনতে হবে, যে কোনো একটা নেই, ও রসুলিহি রসুলের প্রতি ইমান আনতে হবে। আমাদের নবী শেষ নবী, এইটাকে মনে প্রাণে বিশ্বাস করে তিনি যা দিয়ে গিয়েছেন তাই আমাদেরকে মেনে নিতে হবে। হাদিস বুখারীর আরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কাফের বেদিন বেঈমান ছিলাম, একটা চুক্তি স্বাক্ষরের জন্য আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমাদের এলাকার লোক তাকে মানুষ নবী হিসেবে মেনে নিয়েছে। তিনি গিয়ে
কিছু দৃশ্য দেখলেন, দৃশ্য দেখার পরে ফিরে এসে মক্কাবাসীকে বলছে, ও মক্কাবাসী, আমি রোমে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, কত যে জায়গায় গেলাম, কিন্তু পৃথিবীর কোনো রাজাকে দেখলাম না, কোনো প্রজাকে দেখলাম না যে রাজার প্রজার মতো এত ভালোবাসা। কথা বুঝতে পারেননি? কোনো প্রজা তার রাজাকে এত ভালোবাসে, কোনো নেতা তার মন্ত্রীকে এত ভালোবাসে, এইটা কোনোদিনও কোথাও পাইনি আমি। আমি রোমে গিয়েছি, পারস্যে গিয়েছি, তবে আবদুল্লাহর বেটাকে যে মানুষ কী করে ভালোবাসে এই দৃশ্য দেখলাম। মক্কাবাসী বলছে, আরে আমাদের আবদুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি নবী হয়েছে, তাকে নাকি মানুষ মেনে নাও। অরুয়া, তুমি কি বলো? জি, আমি যা নিজের চোখে দেখে আসলাম তাই আপনাদের সামনে বয়ান করি। তখন বলছে, আচ্ছা বলো তুমি কি দেখেছ হাদিস, সেটা বুখারীর, বিশ্বাস হবে না, এত আশ্চর্য হাদিস। তখন তিনি বলছেন, আমি দেখলাম রসুল সাল্লাম যখন থুতু নিক্ষেপ করছিলেন, থুতু, সাহাবাই কেরাম তিনি আর থুতুটাকে হাতে নিয়ে নিজের গালে মুখে গায়ে মাখছিলেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লামের থুতুর মধ্যে বরকত কি চিন্তা করেন, যে আমি দেখলাম সাহাবাই কেরাম তার থুতুটাকে হাতে নিয়ে নিজের নিজের মুখে মণ্ডল গায়ে ইত্যাদিতে মাখছে। তারপর আমি দেখলাম তিনি যখন কাউকে কোনো আদেশ করছেন, কোনো কাজের হুকুম করছেন, সবাই একে অপরের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই যে আজকে জলসা মাহফিল, এর ভলেন্টিয়ার নাই? এখন যদি আপনি বলেন একজন ভলেন্টিয়ারকে, এই তুমি ওই রাস্তা থেকে যাও, তো ভলেন্টিয়ার উঠে বলে যে তুই জানা বলো না। কিন্তু তিনি বলছেন, রসুলের সাহাবিদেরকে দেখলাম, রসুল সাহাবাম কোনো আদেশ দিলে অন্যান্য সাহাবিদেরকে তারা বলছে, তোমরা দাঁড়াও না, তোমরা দাঁড়াও না, তোমরা দাঁড়াও না, আমাকে একটু যেতে দাও, আমাকে একটু যেতে দাও, মানে কাজ হুকুম শোনার কি চাহিদা তাদের। আর কি দেখলাম? আর দেখলাম রসুল সাহাবাম যখন পানি নিয়ে অজু করতে বসেন, অজুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কি শুরু হয়ে যায়? মারামারি শুরু হয়ে যায়। এ আল্লাহর রাসূল, তারপরে কিছুদিন পরে তিনি দীন ইসলাম গ্রহণ করেন। কথা কি বোঝাতে পারছি আমি? তার মানে রসুলহি, রসুলকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আতিউল্লাহ, আমাকে তোমরা মেনে নাও, ওয়াতিউর রাসূল, আমার নবীকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমাকে এবং আমার নবীকে মেনে যদি তোমরা কোনো ইবাদত করো, তোমাদের ইবাদতগুলো বাতিল। তার মানে তোমরা যদি তোমাদের ইবাদতকে আমার কাছে দিতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমাকে এবং আমার রসুলকে মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথা বলার পরে আল্লাহ নিজে বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ঘুরে ভালোবাসবো, আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো তার পেছনের গোনাগাথাকে সব গোনাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে ফলো করতে হবে? রসুল সাল্লামকে। এই জন্য বললাম যে রসুল সাল্লাম যা বলে গিয়েছেন তাই কি করতে হবে? আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ মেনে নিতে হবে। কেমন করে মেনে নিতে হবে? যেমন করে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার রসুল সাল্লামের ভিতরে সালাত আদায় করছিলাম, অনেকের পায়ে জুতো স্যান্ডেল ছিল, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ যদি জুতা স্যান্ডেলের তলায় কোনো নোংরা না থাকে, কনফার্ম থাকেন তবে। আবার মসজিদে ঢুকে যাইয়েন না, রাস্তায় হাঁটতে হাঁটতে ঢুকে গিয়েছেন। অনেক সময় শীতকালে বাড়িতে চপ্পল পরি না আমরা, স্যান্ডেল, স্যান্ডেল কি বলেন ওগুলা আপনারা, হাওয়ায় হাওয়ায় পন্স, এগুলো পরেন না? ফ্লোরটা খুব ঠান্ডা, আপনি জুতো পরে সোলা তাদাই করতে পারেন, কোনো অসুবিধা নাই, যদি জুতোর তলাটা কনফার্ম পরিষ্কার থাকে। এখন সাহাবায়ে কেরামের পায়ে জুতো, আল্লাহ রসুলের পায়ে জুতো, আল্লাহ আকবার, দাঁড়িয়ে গিয়েছেন সলাতে তাই করছেন, সলাতের মধ্যে রসুল সাল্লাম জুতোগুলোকে খুলে রেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঘুরে দেখছেন সাহাবিদের জুতো খুলে রাখা। আল্লাহ রসুল ঘুরে মিসকি মিসকি হাসছেন আর বলছে, কি গো
তোমাদের জুতো কেন খুলে রাখা, আপনি খুলেছেন কেন? আরে পাগল, আমাকে জিব্রাইল এসে বললো আমার জুতোর তলে নাকি কোনো নোংরা টোংরা ছিল একটু, তাই আমি খুলে রেখেছি। তো সাহাবাই কেরাম বলছে আমরা আবার কি জানি, আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মান আল্লাহ রাসূলকে মান, অত শত বুঝিনি, আপনি খুলেছেন আমরাও খুলেছি। সুবহানাল্লাহ, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনে নেওয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি জুমার দিনে মসজিদের মধ্যে ঢুকছে, এই যে এটা হচ্ছে মসজিদের চৌকাঠ, তো জুমার দিনে ঢুকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিতে গিয়ে বলে ফেলেছেন ইজলিস, বসো। আসলে যে ঢুকতে তাকে বসতে বলেননি, খুতবার মধ্যে হয় না কথা, বলে ফেলেছেন বসো। ওই সাহাবি এক পা বাইরে এক পা ভিতরে ওর উপরে বসে পড়েছেন, কথা বলে বোঝাতে পারছি না তো, সুবহানাল্লাহ বললেন না, তার মেনে নেওয়াটা কি দেখেন একবার। তো যখন বসে পড়েছেন, সলাৎ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা ঘটেছে, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে বলেননি, আপনি খুতবার মধ্যে বলেছেন, আপনি যে বলেছেন ইজলিস, আমি দেখলাম যে আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে বলেছেন, অতএব আমি বসে গেলাম চৌকাঠের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে থাকলেন। আনুগত্য, আনুগত্য কাকে বলে? আহারে আনুগত্য, এই জন্য আমাদেরকে আনুগত্যশীল হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামিনে পাঠাচ্ছেন, আমি ঘোড়ার উপরে উটের উপরে চড়ে আছি, আর তিনি নিচে আমাকে উপদেশ দিতে দিতে হেঁটে আসছেন, হেঁটে আসছেন, আর আমি উপরে আছি। ঠিক এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, মুয়াজ, যে আল্লাহ রাসূল বলেন সামনের বছর বোধ হয় তোমার সাথে আর দেখা হবে না, সামনের বছর মনে হয় তোমার সাথে দেখা হবে না, তবে শোনো, তুমি বোধ হয় সামনের বছর এই যে আমার মসজিদ দেখছো, আর এদিকে আমার কবর হবে, আমার কবর আর আমার মসজিদ পার করে তুমি ওই দিকে যাবা। একজন সাহাবীর এই কথাটা সহ্য হয়, নিজে মুখে আল্লাহ রাসূল বলছে আমি হয়তো আর বাঁচব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কি যে কাঁদতে শুরু করলেন, চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন, বলেন কি আপনাকে দেখতে পাবো না, মানে কেমন কথা বলেন, আপনাকে একটু না দেখলে ভালো লাগে না, অন্তরের মধ্যে কষ্ট পাই, আপনাকে দেখতে পাবো না, মানে খুব কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ মুয়াজ মুয়াজ, শোনো 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 শোনো, জি আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর বুকে তুমি যেখানেই থাকো না কেন, তোমার অন্তর যদি আল্লাহ ভীতি দিয়ে পরিপূর্ণ থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি যেখানে থাকো না কেন তুমি আমার প্রিয় মানুষ। তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছছে না যাচ্ছেন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনে রাখো দুনিয়াবাসী, তোমরা পৃথিবীর যে যেখানে থাকো না কেন, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা আমার আত্মীয়, তা তোমরা শরীয়তপুরে থাকো, তা আমার মদিনাতে থাকো। সুবহানাল্লাহ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশেপাশে থাকা মানে যে তিনি তার জন্য সুপারিশ করবেন এমনটা নয়। আজকে আমার কথা শোনার পরে আপনি যদি দাড়ি রেখে দিতে পারেন, তাখরুর উপরে প্যান পরতে পারেন, পানবি জর্দা গুল সিগারকে ত্যাগ করতে পারেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, নিশ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। অতএব অরসুলহি রসুলের প্রতি এমনভাবে যেমন করে সাহাবাই কেরম তার জীবন দিয়ে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, ওইভাবে এতাত করতে হবে, ভালোবাসতে হবে। ওহুদের প্রান্তর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলে কদর সাহাবি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে গার্ড করছেন, তীর আসছে আর তার পিছে লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একবার উকি দিয়ে দেখতে গিয়ে আল্লাহ রাসূলকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু অনেকটা ধমকের সুরে বললেন, কি করছেন আপনি, আপনি কি জানেন না, আপনি যদি একটু এইদিক ওদিকে দেখেন, কোনো একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি আপনাকে সেভ করছি, অতএব আপনি নড়বেন না, আল্লাহ রাসূল আপনার হাতে পায়ে ধরি, খবরদার আপনি নড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির আছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, ইতিহাস বলে তার পিঠে বহু তীর গেঁথেছিল, তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্টিল দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার গতি ভিন্ন ভাই,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলেই আমরা তার সুপারিশ পাবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইহিবুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো, ওয়াগফিরলাকুম যুনুবাকুম, তোমার যত পাপ রয়েছে আই উইল ইরেজ ইওর অল সিন, আমি তোমার সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবো। ওই যে এক কুলাঙ্গার কোন এক দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী, ওই শয়তানের বাচ্চা শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র এঁকেছিল, আমরা বয়কট করেছিলাম, আপনাদের দেশের এই দেশের মানুষ বহু বয়কট করেছিল, তবে দুঃখের বিষয় আমরা শুধু এই ফেসবুকে বয়কট করা জানি, কিন্তু রসুলের ভালোবাসায় ফজরে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারি না। অরসুলহি, রসুলের প্রতি কী করতে হবে, আপনার ভালোবাসা রাখতে হবে, যেমন করে সাহাবাই কেরামের ভালোবাসা ছিল। সাহাবাই কেরামের ভালোবাসা যদি বলতে থাকি সারা রাত একজন ডায়াবেটিসের রুগীও উঠবেন না, আমি এ বাসা আশাবাদী। আলোচক তো আরও আছে, অত তো লম্বা করা যাবে না, একটু একটু আগাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন, তুমি বলো প্রথমে কি বললেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। এরপরে ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ইমান আনতে হবে। তারপরে রসুলিহি, রসুলের প্রতি ইমান আনতে হবে। কুতুবিহি, কিতাবের প্রতি ইমান আনতে হবে। কিতাব মানে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কোরআনে অনেক কথা আছে, সমস্ত কিছু আছে, মানব জাতির জন্য সব আছে, কিন্তু আমরা আল্লাহর কিতাব কজন মানি, মানে যে কিতাব আমাদের যে ঘরে রাখা আছে ওই ঘরে আসাব রাখের কিতাবটাও রাখা আছে পাশে, কি যে ঘরে ইন্ডিয়ান টিভি সিরিয়াল চলে তার পাশে কোরআনটা রাখা আছে, কি রাখা নেই, কথা বুঝেন না আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমি সলা, তোমরা সলাত কায়েম করো, 82 জায়গায় বলেছেন, 82 জায়গায়। আজকে খোঁজলেন ফজরের মসজিদে সলাতের লোক নেই, বলেন কি দিয়ে জাতি উন্নত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতান মুতাম্মাদ ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেবে এই ব্যক্তি মুসলমান নয়। অনেক ও মুসলমান বসে আছেন আমার সামনে, কষ্ট লাগছে, যেটা হক সেটা আপনাকে বলছেন, দিন রাত আপনাকে পাচক সালাত আদায় করতে হবে, করতে হবে যে কোনো মূল্যে, আপনি যদি ল্যাংড়া হন অন্ধ হন তাও আপনাকে সালাত আদায় করতে যেতে হবে। ও কুতুবিহি, কিতাবের প্রতি ইমান, কি করে কিতাবের প্রতি ইমান আনলো বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বললেন ও কেরনা ফি বায়ুতি কুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না। আল্লাহ তাআলা বলছেন শরীয়তপুরে এইখানে, বলেন তো কত পার্সেন্ট মহিলা বুরখা পরে, 100 কতজন, হ্যাঁ 1%, 10%, আচ্ছা আলহামদুলিল্লাহ 20%, 20%-এর মধ্যে দেখা যাবে 18% বুরখা আছে, মডার্ন বুরখা, এ তো বুরখাই না রে ভাই, এটা তো আমাদের ফ্যাশন, বর্তমানে ফ্যাশন হচ্ছে কিনা এটা। আচ্ছা দেখেন, একজন মাকে গোটা দেহ ঢেকে রাখতে হবে, আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত, কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা দুনিয়াটা আছে সম্পদ, গোটা দুনিয়াটা সম্পদ, এই যে বাজারের উপরে জমির এক কাঠা জমির দাম কত বলেন তো, 20 লাখ, তাহলে গোটা বাংলাদেশ বেচলে ক কোটি, গোটা পৃথিবী বেচলে কত মিলিয়ন বিলিয়ন, হিসাবে ধরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ, মানে গোটা শরীয়তপুর বিক্রি করে দিলে আপনার স্ত্রীর দাম হয় না, আপনার মেয়ের দাম হয় না, আর আপনার স্ত্রী আর মেয়েকে আপনি বাজারে পোশাক পরে পাঠিয়ে দিয়েছেন, নির্লজ্জ কাপুরুষ বিহায় আপনি, আপনার লজ্জা লাগে না, আপনাকে দেখাচ্ছে আপনি হাদিস শুনেন, আপনার এদিক ওদিকে যাওয়ার রাস্তা নাই। দেখেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামালাহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো জান্নাত হারাম হলে কোথায় যাবে, নিশ্চিত জাহান্নাম, অপশন তো জান্নাত আর জাহান্নাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল শিকারের যারা খায় তারা জান্নাতে যাবে না,
হুজুর বলছে জর্দা হারাম দলিল দেখাও। ও যে হুজুর আছে না আপনাদের দেশের গরিবের আবু হানিফা, তো বলছে যে টমাটো খাওয়া হারাম, এ কথা তো লেখা নাই, অতএব হালাল। যা হারাম লেখা নাই তাই নাকি হালাল, তো পায়খানা খাওয়া তো লেখা নাই, তাহলে খাও। কথা বুঝছেন না আমার? আচ্ছা এ বলছে নাকি যে এই টিস্যু খাওয়া হারাম, কোথাও লেখা আছে? তো খান দেখি টিস্যু, কত বড় বেকুব। এ হাদিস একটু দাঁড়িয়ে রাখি, তার আগে পরের হাদিস শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, বা কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা কুল্লু মানে সব, আমি যদি বলি আমার সামনে যতগুলা বসে আছে সব ছেলে, সব ছেলে, এ অর্থ কি একটা মেয়ে আছে নাকি? কথা বুঝেননি? পাশে যারা আছে সব মেয়ে, ওর মধ্যে কি ছেলে আছে নাকি? তাহলে এইখানে বলা হয় যে প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ, মদ, আর প্রত্যেকটা মদই হারাম। তবে আপনাদের জন্য সুবিধা হতো হাদিসটা যদি এমন থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মিসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, ইল্লা কি? আরে সি 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 সি, অর্থ বুঝে না মানুষ। বলছে সব নেশাদার বস্তু হারাম, আর ও বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট না, এরা বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট। আচ্ছা বলেন তো পৃথিবীর কোনো নর্মাল মানুষ আছে কি যে মসজিদের মধ্যে সিগারেট খাবে? অথচ ওই সিগারেট ছোট মন্দিরে গিয়ে না খেলে নাকি আর ক্লিয়ারই হয় না, বুঝেন নি? পৃথিবীর বুকে কোনো জীব নাই যে খায় আর পায়খানা করে একসাথে, এরা ছাড়া, খায় আর পায়খানা করে এটা ছাড়া নাকি ক্লিয়ারই হয় না। আউযুবিল্লাহ, টেনশনে মানুষের জন্য জান্নাত হারাম। শরীয়তপুরবাসী, আমি আপনাদেরকে বলছি, আমি অনুবাদক, আপনি যদি ফাঁসি দেন তো এক নম্বর আসামি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুবাদ করছি, দেখেন তো, এক মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। দুই রাজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যত নারী জিন্সের প্যান্ট পরতে সবারই সাথে জাহান্নামে দেখা হবে ইনশাল্লাহ। যত নারী চুল কেটে ছেলেদের মতো ছোট করেছে সববারের মতো সবাইকে জাহান্নামে যেতে হবে। কেন? আল্লাহ রসুল বলছেন যে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না, তো হোচিমিনের কি হবে গো? ও যে আপনাদের হোসিমিন বলছে আমি পুরুষ, আমার ভেতর নাকি নারী নারী লাগে, দিয়ে হয়ে গেছে ট্রান্সজেন্ডার, হয়ে গেছে ট্রান্সজেন্ডার, বুঝেননি? তো ধরে আনবেন, যদি পান আচ্ছা করে পিটাবেন, পিটানোর পরে বলবেন ও আমি তো মনে মনে চুমু খাচ্ছিলাম, মেরে দিয়েছি বুঝতে পারিনি, এটা যে ট্রান্সজেন্ডার। দুই রাজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন আর দায়ুস লাদ খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রসুল দায়ুস কাকে বলে? এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাজি ইকরুফি আহলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির মেন গেট সবসময় খোলা থাকে, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, এরা হচ্ছে দায়ুস। শাহরুর রহমান সাহেব, আমি মক্কায় বসে দিন রাত তাহাজ্জুদ পড়ি, রাতে তাহাজ্জুদ পড়ি, দিনে সিয়াম রাখি, শেখ সুদেশের পিছনে সালাত আদায় করি, আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জিন্সের প্যান্ট পরে, আমিও কি জাহান্নামি? জি, আপনি জাহান্নামের টপ অফ দ্য লিস্টে আছেন। কথা বুঝেন না আমার? আচ্ছা এই যে জালসা কমিটি, যারা একটা পোস্টারে নাম দিয়েছে শাহিনুর রহমান মুর্শিদাবাদ ভারত, আমার সাথে যোগাযোগ করেনি, কথার কথা, আমি আসবো না স্বাভাবিক। লোকজন বলছে শাহিনুর রহমান কই? তো পরে যদি ও আপনারা যদি কেউ ফোন নম্বর জেনে আমার কাছে ফোন দেন, আমি যদি বলি যে ভাই আমার সাথে যোগাযোগ করেনি, তো যে ব্যক্তি এখানে আছে তাকে কি করবেন বুঝতে পারছেন? ধোকাবাজ বলবেন না, ঠিক তেমনই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা জিম্মেদারি দিয়ে। কেমন জিম্মেদারি? আমার জিম্মেদারিতে আছে আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে। আল্লাহ তাআলা গোটা গ্রামের দায়িত্ব আমাকে দেয়নি, আমাকে আল্লাহ তাআলা দিয়েছে তুমি তোমার পরিবারকে বাঁচাও, ছেলেকে তো বুর্কা পরানোর দরকার নাই,
এখন থাকলো হচ্ছে স্ত্রী আর মেয়ে। মেয়েকে যদি বোরখা না পরাই আল্লাহর কাছে গিয়ে যদি বলি আল্লাহ আমার ক্ষমতা ছিল না, আল্লাহ কি ছাড় দিবে নাকি? যেমন করে শরীয়তপুরবাসী ওই লোককে ছাড় দিবে না যে লোক মিথ্যা করে আমার নাম ছাপিয়ে দিয়েছে, আমার সাথে যোগাযোগ করেনি, ঠিক তেমনই আল্লাহ কি তাকে ছাড় দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ্দায়ুস লাখুনুল জান্নাহ, যে ব্যক্তির বাড়ির মানুষ পর্দা করে না ওই ব্যক্তির দায়ুস, ও যদি মক্কাতে থাকে, মদিনাতে থাকে, চীনে থাকে, জাপানে থাকে, শরীয়তপুরে থাকে, ওর বাড়ি যদি মসজিদ তৈরি করে নেয় তারপরে থাকার জায়গা জাহান্নাম। কেন কেন? কারণ ও ওকে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনি একটা ড্রাইভারকে বললেন শোন এই যে মার্সিডিজ গাড়ি দিলাম 70 লাখ টাকা দাম, ঠিকঠাক চালাবি, ও স্টিয়ারিং ধরে এমন একটা আপনার সামনে দেওয়ালে মারলো, ড্রাইভার রাখবেন? ড্রাইভার রাখবেন? পৃথিবীর কেউ রাখবে কি? আপনার সামনে মারলো, তখন আপনি তাকে বলবেন আহারে তোমার কি যোগ্যতা নাই চালানোর? তো না 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 না, আমার তো যোগ্যতা নাই, আরে ছি আমার তো জানা উচিত ছিল তাই দিয়ে দিয়েছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশরা শাবাব মানিস্তাতা বিলকুমুল বাজ ফালিয়াতা জাওয়াজ, ও যুবকের দল ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে কি? বউকে বোরখা পরানোর ক্ষমতা, মেয়ে হলে বোরখা পরানোর ক্ষমতা। কথা কানে যাচ্ছে? তাহলে কি অকুতুবিহি, কিতাবের প্রতি মানে আনতে হবে। কিতাবে একেবারে স্পষ্ট আছে সূরা মায়দা 6:5, 90, 91 আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নেশাদার দ্রব্য যারা পান করে এরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আর শয়তানকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে? যাবে না। আচ্ছা কুতুবিহি, অনেক কথা ছিল ছেড়ে গেলাম এখানে, কুতুবিহি কিতাবের প্রতি মান আনতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ দিন ইয়াউমুল আখির, শেষ দিন দ্য ডে অফ দ্য জাজমেন্ট, যেদিন প্রত্যেকটা মানুষ ত্রাহি ত্রাহি করবে, সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হয় আমার কি হয়। ওই দিন কিয়ামতের মাঠে 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। একটা ফেরেশতার কথা শুরুতে বলেছি, এক পা জমিনে এক পা আকাশে, বলেন তো ফেরেশতার ক্ষমতা কতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। বুঝতে পারছেন কথা? বুঝে নেবেন এ হাদিস, এই যে আমি যে হাদিস বলবো এখন, এ হাদিস আপনি কি করে নেবেন আমি জানি না, একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে এ হাদিসটা, একটা হাদিস বাড়িতে নিয়ে যান একটা অন্তত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবাই উপস্থিত রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি, তার মানে আমরা যারা আছি সবাই থাকবো, মাইকের ব্যবস্থা থাকবে না, পিন ড্রপ সাইলেন্ট থাকবে, কোনো আওয়াজ চিৎকার চেঁচামেচি হবে না কিয়ামতের মাঠে। দৃশ্যটা দেখাই হাদিসটা বোঝানোর জন্য, ভালো করে বুঝবেন। অনেক ইয়াং ছেলে মারা যায় কি যায় না? কোটি কোটি ইয়াং ছেলেরা দাঁড়িয়ে আছে এদিকে কিয়ামতের মাঠে। অনেক মা মারা যায় প্রেগনেন্ট অবস্থায়, অনেক মা কিয়ামতের মাঠে এদিকে দাঁড়িয়ে আছে। অনেক বাচ্চা কলিজার টুকরো ছোট্ট বাচ্চা মারা যায় না? দেখেন পৃথিবীর বুকে আসার সিরিয়াল আছে যাওয়ার। আমার যে ভিডিও ক্যাপচার করে আপনাদের বাংলাদেশের দ্য লাইট অফ ইসলামের একটা ছেলে আব্দুল বাতেন ভাই, আমার বিরল দিনাজপুরে প্রোগ্রাম ছিল, ওই দিন যখন আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম তার ছোট ভাই তাকে ফোন দিয়ে বলছে ভাই আমার ছেলে হয়েছে, তো তুমি কোথায়? তো আমি শাহিনুর রহমানের সাথে প্রোগ্রামে যাচ্ছি, তো এই রাস্তায় যাচ্ছ, আমার ছেলেকে একটু দেখে যাও। উনি অনেক খুশি, তার পরিবারের ছেলের সংখ্যা কম, খুশি অনেক। তিনি গেলেন একটু খেজুর নিয়ে তাহানিক করালেন, সে এত খুশি হয়েছে বলছে ভাই পকেটে যা টাকা ছিল সব দিয়ে এসেছি, খুশি, পকেটে যা টাকা ছিল সব দিয়ে এসেছি। রাত্রিবেলায় আমি মেসেজ করলাম শরীয়তপুর প্রায় 300 কিলো রাস্তা রাজশাহী চাপাই থেকে, এর থেকে রাজশাহী থেকে, ভাই ভোর ভোর বেরোতে হবে, সকাল 9টার সময় বেরাবো। উনি আমাকে মেসেজ করে বললেন যে ভাই যে সন্তান আমরা দেখতে গিয়েছিলাম আল্লাহ তাআলার জিম্মেদারিতে চলে গিয়েছে। দেখেন কোনো সিরিয়াল আছে কি ভাই? কোনো সিরিয়াল নাই। এই কলিজার টুকরা সন্তান চলে গেল, ও তো মায়ের দুধ খাওয়ার হক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে এরকম কিছু শিশু থাকবে যাদের মাগুলাকে দেওয়া হবে যে দুধ পান করান।
ঘটনা বুঝেন, এদিকে ইয়াং ছেলে মিলিয়ন মিলিয়ন, এদিকে প্রেগনেন্ট মহিলা লাখ লাখ, এইদিকে কিছু মা যারা আগে মারা গিয়েছিল ওর বাচ্চার সাথে আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছে, বাচ্চাকে নিয়ে দুধ দিচ্ছে, পরিবেশটাকে বুঝতে পারছেন? এটা যে কিয়ামতের মাঠ। এবার মিলিয়ন মিলিয়ন মানুষ আমরা আছি সবাই, আল্লাহ তালার তরফ থেকে একটা ঘোষণা আসবে, ঘোষণাটা শুনে নেবার, আল্লাহ তালা বলবে আদম সবাই চুপচাপ, ঘোষণা আসবে এখন, কি হবে দেখি, কি হবে দেখি, আল্লাহ বলবে জি, আল্লাহ তালা যখন বলবে আদম সালাম সরাত সালাম বলবে জি আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কিছু বলতে চাচ্ছেন? আল্লাহ তালার তরফ থেকে বলবে তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাতুসসালামের সন্তান নরেন্দ্র মোদিও, বুঝেননি, মিস্টার পিটার, আপনি আমি সবাই, অর্থাৎ আল্লাহর জমিনে যত মানুষ আছে সবাই কার সন্তান? আদম আলাইহিস সালাতুসসালামের সন্তান। কোন সন্তান ভালো, কোন সন্তান খারাপ? এবার আমরা সবাই সন্তান, আমাদের রেজাল্ট ঘোষণা হচ্ছে, আমরা কিভাবে থাকবো বুঝতে পারছেন? আল্লাহ তালাকে আদম আলাইহিস সালাতুসসালাম বলবেন আল্লাহ হে আমার প্রতিপালক, আমি যে হিসাবটা জানি না কতজনে কতজনকে আলাদা করবো, একেবারে সাইলেন্ট। আল্লাহ তালার বাক্যটা শুনেন তো, আল্লাহ তালা বলছেন হাজারে 999 জন জাহান্নামী। আপনি আমি যে অবস্থায় আছি কোনো পরিবর্তন হলো আমাদের? শুধু শুনলাম না, এবার হাদিসের বাকি অংশ শুনেন। ওই যে ইয়াং ছেলেগুলো দাঁড়িয়েছিল, রসুল সাল্লাম বলছে ওরা বৃদ্ধ হয়ে গেছে, এই ঘোষণাটা শুনে, এই ঘোষণা শুনে তারা বৃদ্ধে রূপান্তরিত হয়ে গেছে, 80 বছরের হয়ে গেছে 18 বছরের ছেলেটা। এইদিকে যে মা ছিল প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছে, তাদের বাচ্চা খসে মাটিতে পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি। ওইদিকে ছোট কলিজার টুকরাকে যে বাচ্চাকে দুধ পান করাচ্ছিল মা, মায়ের কোলে থেকে বাচ্চা পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি। এটা যে কিয়ামতের মাঠ। সমস্ত নবী রাসূলরা সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পীর মাশাইখ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আলেম জালেম সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই মিলে আদম আলাইহিস সালাতুসসালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে, আপনি একটু ব্যবস্থা করেন না? তখন বলবে আমার আজকে কিছু করার নেই, আমার আজকে কিছু করার নেই, আপনারা তার কাছে যান, আপনারা তার কাছে যান, তার কাছে যান। সবাই সেদিন ব্যতিব্যস্ত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাধ্যমে আমাদের এই জান্নাতকে উদ্বোধন করে দেওয়া হবে, সেই নবীর উম্মত আমরা। আরে কত সৌভাগ্য, কত সৌভাগ্য! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের মাঠের দৃশ্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কি, কিয়ামতের মাঠে আপনি নাকি বললেন মানুষের কোনো পোশাক থাকবে না, নারী পুরুষ একাকার হয়ে ঘুরে বেড়াবে, আমাদের ইজ্জত অন্য কেউ দেখে নেবে না? আয়েশা রাদিয়াল্লাহু প্রশ্ন করছেন, আমাদের ইজ্জত অন্যজন দেখবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়েশা রে, কিয়ামতের মাঠটা এতটাই কঠিন, এতটাই ভয়াবহ যে কিয়ামতের মাঠে কেউ কারোর দিকে তাকাবে না, সবাই নিজের নিয়ে ব্যস্ত। ভালো করে বুঝেন, আমি আমার ছেলেকে চিনতে পারবো না, আমার ছেলে আমাকে দেখলে পালিয়ে যাবে, আমার মা আমাকে দেখলে পালিয়ে যাবে, আপনার বাবা আপনাকে দেখলে পালিয়ে যাবে। কেন জানেন? আজকে যদি কলিজার টুকরা সন্তান আমার একটা নেকি চেয়ে বসে, আজকে আমি দিতে পারবো না, আমি আজকে অসম্ভব, আমি নেকি দিতে পারবো না। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে রেখে পালিয়ে যাবে, বুঝতে পারছেন পরিস্থিতি কি? ইমানের একটা অংশ কি ইয়ামুল আখর, শেষ দিনের প্রতি ইমান আনতে হবে। এই শেষ দিনের প্রতি যদি মানুষ ইমান আনতো, আল্লাহর জমিনে অন্যায় কাজ বন্ধ হয়ে যেত, কেবিলের তলা দিয়ে ঘুষ দেওয়া বন্ধ হয়ে যেত, বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছি, পাসপোর্ট দিয়ে দিলাম, সব কিছু রেডি, রেডি হওয়ার পর পাসপোর্ট আমাকে দিতে গিয়ে বলছে এই সাইড দিয়ে এক্সিট, আমার তো লেখাই আছে এক্সিট, ওদিক দিয়ে বেরিয়ে যাব, সব কিছু কমপ্লিট, বুঝেন। যখন বেরিয়ে আসছি, তখন আমার পাসপোর্ট হাতে করে একজন ব্যক্তি হাতে করে নিয়ে যাচ্ছে, একটু আসেন, তো বললাম যে রাস্তা বোধ হয় চিনমুনা দেখে দিতে যাচ্ছে, তো পাশের রুমে গিয়ে বলছে 100টা টাকা দেন, 100টা টাকা দেন। তা আমি টাকা বার করলাম, জুলুম কিছু করার নেই,
তা আমি বললাম আমি তো ভিখারিকে ভিক্ষা দিয়ে থাকি, তো নেন আপনারা ডিজিটাল। তো তাকে দিলাম, দিয়ে বললাম যে ভাই ওইখানে না নিয়ে এই অন্ধকার ঘরে নেওয়ার ফজিলত কি? পাশ থেকে একজন বলছে এখানে সিসিটিভি ক্যামেরা নাই, এই জন্য ওই রুমে সিসিটিভি নাই, আর ওই পাশের রুমটা সিসিটিভি ছিল, মানে যে কটা বসেছে সবাই চোর, মানে একে দিয়ে পাঠিয়েছে ভাগ বাটোরা সবারই মধ্যে হবে, চিন্তা করেন। আমি বললাম আল্লাহ সিসিটিভিতে কিন্তু দেখা, একদিন দেখা যাবে, আমি আজকে মাজলুম। চিন্তা করেন কেয়ামতের মাঠে যদি এই দৃশ্য যদি মানুষ অন্তরে লালন করত, তাহলে বলেন তো তার হাত দিয়ে অন্যায় হতো? আমি তো তাই বলি যে আমরা সূরা ফাতিহার অর্থ জানি না, আমরা কোরআনের অর্থ জানি না। আজকে সৌদি আরবের বুকে সলাত আদায় করলে পেছনে অনেকে কান্নাকাটি করে, কেনই বা করবে না? সেখানে জাহান্নামের বয়ান করা হয়, জাহান্নামের ভয়াবহতার কথা বলা হয়, কঠোর ফেরেশতাদের কথা বলা হয়, তারা বুঝতে পারে, তাই তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমি আপনাদেরকে বলছি শরীয়তপুরবাসী, একটু খেয়াল করেন, আপনি যখন একটু দুই রেখা চার রেখার তাহার জুতে সালাত পড়বেন, দুই রেখা চার রেখার বাড়িতে এমনি সলাত আদায় করবেন, তখন আপনি এইভাবে করে দেখেন তো আমার মতো করে আল্লাহু আকবার আপনি বললেন, তারপরে দোয়া সানা পড়ার পরে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আপনি তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দাঁড়িয়ে যান তো, একটু একটু থেমে যান তো, একটু থামেন তো। আপনি শাহিনুর রহমানের বলা কয়েকটা হাদিস খেয়াল করেন তো, চোখ দিয়ে পানি আসতে বাধ্য কি? মালিকি ইয়াউমিদ্দিন, আমার বাবা আমাকে ছেড়ে দেবে সেদিন, মালিকি ইয়াউমিদ্দিন, ছোট্ট কলিজার টুকরা সেদিন 80 বছরের বৃদ্ধ হয়ে যাবে, মালিকি ইয়াউমিদ্দিন, সেদিন নারী পুরুষ একাকার থাকবে, কেউ কাউকে দেখবে না, মালিকি ইয়াউমিদ্দিন, যে দিনের কথা নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকে আল্লাহ রসুল বলছেন ফাতেমা তুমি যদি কিছু চাইতে হয় তোমার আব্বার কাছ থেকে দুনিয়ার বুকে চাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার কোনো উপকার করতে পারবো না। মালিকি ইয়াউমিদ্দিন ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবে ইয়া নাফসি, মালিকি ইয়াউমিদ্দিন চরমনের পিসাব বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মালিকি ইয়াউমিদ্দিন সূর্য থাকবে মাথা থেকে 1 মাইল দূরে, মানুষের মগজ টকবক টকবক করে গলে পড়তে থাকবে, মালিকি ইয়াউমিদ্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে মানুষ পাপ অনুযায়ী ঘামতে থাকবে, কারুর ঘাম হাঁটু, কারুর টাখনু, কারুর কোমর পর্যন্ত, কারুর গলা পর্যন্ত, মালিকি ইয়াউমিদ্দিন সেদিন মুখটাকে আমাদেরকে চেন চেনাপ করে দেওয়া হবে, হাত কথা বলবে, হাত হাত কথা বলবে, মোবাইলটা গিয়ে বলবো আল্লাহ রাত্রিবেলায় সিনেমা দেখতো খারাপ, মুখটা বন্ধ কথা বলতে পারি না, কান আল্লাহ তাদেরকে বলবে জি আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে জেনা করেছে, হাত বলবে আল্লাহকে আল্লাহ শাহিনুর রহমান জেনা করেছে, পা আল্লাহকে বলবে আল্লাহ হাতের ব্যাপারে আমি সাক্ষী আমি সাক্ষী, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক, জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেস্তা, জাহান্নাম চিৎকার দিবে, সবাই সেদিন ঠেন ঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিছু মানুষকে দেখা হবে তাদের শরীরে কোনো মানে শুধু হাড় থাকবে মানে গোস্ত থাকবে না, কিছু মানুষকে দেখা যাবে তারা মুখের উপরে ভর করে হাঁটছে, কিছু মানুষকে দেখা যাবে তাদের এই বসার জায়গা 450 কিলোমিটার রাস্তা, কিছু মানুষকে দেখা যাবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব 3 দিনের ঘোড়ায় চলা পথ, কিছু নেতাকে দেখা যাবে সরকারের আবাস যোজনার ঘর হেঁচলো ঘর এখানে, কিন্তু কিছু নেতাকে দেখা যাবে চাল গম আটা ময়দা যা চুরি করেছে সব এইখানে। মালিকি ইয়াউমিদ্দিন ওই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না, বলেন তো এইভাবে যদি আপনার আমার মধ্যে ভাবনা আসে পানি আসবে না চোখে? তাহলে আমরা যদি বুঝে শুনে সালাত আদায় করি নিশ্চিত আপনি আমি কান্নাই ভেঙে পড়ব যদি আমরা অর্থ বুঝে সালাত আদায় করি। এই জন্য মালিকি ইয়াউমিদ্দিন এটা হচ্ছে বিচার দিবসের মাঠ, এমন একটা জায়গা যেখানে কেউ কারোর কোনো কাজে আসবে না, তাহলে পরিস্থিতি কি হবে? নিজের আমল দিয়ে নিজের আখলাক দিয়ে নিজের ইসলাম দিয়ে আল্লাহর সাথে কথা বলতে হবে সেই দিন। ভাইয়েরা আমার, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমার মনে না আল্লাহর জমিনে যাই করেন না কেন, আপনি অন্তত পক্ষে যদি সলাতটা আদায় করেন, নামাজটা ঠিকঠাক পড়েন, একটা হাদিস না বললে নয় এই জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আরও অনেক সাহাবী বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে মাটিতে
থেকে ধরবেন, সেজদায় করে দেবেন মাথাটা, সেজদায় দিয়ে বলবেন আল্লাহ আপনি যতক্ষণ না আমার কথা শুনবেন আমি মাথা তুলব না। আমি এই জায়গায় এসে আটকে যাই কেন জানেন? ওই চায়ের দোকানে বসে যে লোকটা সিগারেট খাচ্ছে না, হারামখোর অনেক আছে না, টাকনো নিচে প্যান্ট পরিধানকারী, জেনাকারী, সুদ ঘুষ এর খাবার খায় এমন মানুষ, তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবে। হ্যাঁ বুঝতে পারেন আমার কথা, মুসলমান মানে আল্লাহ রাসূল তাদের জন্য কিন্তু সুপারিশ করবে। একটু গাঁজা টাজা খেয়েছেন, পানবিড়ি খেয়েছেন, আল্লাহ রাসূল যখন গিয়ে দেখবেন যে আপনার জন্য সুপারিশ করছে, আপনার আমার লজ্জায় কি মাথাটা হেট হবে না? আরে আমার জন্য সুপারিশ করছে আল্লাহ রাসূল আর আমি এত অন্যায় করেছি, বুঝেননি কথাটা? তো এই লজ্জায় পড়তে হবে কি হবে না? লজ্জায় পড়ার আগে নিজেকে রেডি করেন, নিজেকে রেডি করেন। আল্লাহ তাআলা বলবে আরে তুমি আমার প্রিয় মানুষ, তুমি সেজদায় থাকলে আমার ভালো লাগে না, তুমি মাথা তোলো, তুমি যা বলবা তাই শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যাদের ভেতরে অনুপরিমাণ সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাত দিয়ে দাও। এরকম করতে করতে কয়েকবার হবে। এবার আপনাকে যে কথাটা বলতে চাইছি সেই কথাটা হচ্ছে এই, আল্লাহ তাআলা সর্বশেষ একটা বাক্য শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে দাও ওই যে জাহান্নাম, ওর মধ্যে যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। বাক্য ভালো করে বুঝবেন, জাহান্নাম মানে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। পৃথিবীর আগুনকে 69 দিয়ে গুণ করলে যত আগুন হয় জাহান্নামের আগুন তাই। বুঝতে পারছেন কথা কি বুঝে আসছে? এবার ফেরেশতাকে যখন পাঠাবে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তোমার জাহান্নামের আগুন তো কাউকে ছাড়ে না মাবুদ, সবাইকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, কাকে আমি চিনব যে ঈমান আছে, কি করে চিনব? আল্লাহ তাআলা বলবেন আমি জাহান্নামের আগুনকে বলে দিয়েছি সব পুড়িয়ে দিবে দেহের, শুধুমাত্র 7টা অঙ্গ পুড়বে না, 7টা অঙ্গ পুড়বে না। 7টা অঙ্গ কি? সেজদা করা 7টা অঙ্গ, নাক আর কপাল 1, 2, 3, 4, 5, 6, 7, কথা বুঝলেন? 7টা অঙ্গকে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। ফেরেশতা গিয়ে কি করবে? তাদেরকে টেনে নিয়ে আসবে, এসে পানি ঢালবে, তারা সুস্থ হয়ে যাবে। এখন যদি বুদ্ধিমান হন, এখানে কি আপনি বুঝতে পারেননি যে জাহান্নামে গিয়ে চেনার একটাই লাস্ট চান্স কি? যদি সেজদার জায়গাগুলা অক্ষত রাখবে, আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন তো যদি কেউ নামাজ না পড়ে তার সেজদার জায়গা আছে না? কথা বুঝছেন না? তাহলে অন্তত পক্ষে 2, 4, 10, 20 বছর, 1-1 লাখ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরেও চান্স পাবে ওই ব্যক্তিরা যারা অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করত। কথা বোঝা যাচ্ছে? অতএব আল্লাহর জমিনে যত পাপ আছে যদি সব করেন, শুধু যদি আল্লাহর দাসত্বের স্বীকারোক্তি দেওয়ার জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর শিরক না করেন, ইনশাল্লাহ আল্লাহ সব ক্ষমা করে দেবে। এতক্ষণ তো ভয় দেখালাম, আসেন একটু আশার বাণী করি, আশার বাণী, অসাধারণ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বলেন তো হাদিসটা কি? হাদিসে কুদসি, আল্লাহ বলেন মানে বাক্য আপনি আমি কেউ পরিবর্তন করতে পারবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ও আমার বান্দারা, আমার বান্দারা যদি মনে করেন একজন আমার প্রতিপালক আছেন, আল্লাহ আছেন, তিনি আমাকে শাস্তি দিতে পারেন, আবার ক্ষমা করে দিতে পারে। বান্দারা যদি দিন রাত পাপ করে আর আল্লাহর কাছে দিন রাত এইরকম মন মানসকে মন মানসিকতা নিয়ে চাই যে একজন আমার মাবুদ আছেন, তিনি আমাকে ক্ষমাও করতে পারেন, আবার তিনি আমাকে শাস্তি দিতে পারেন, এই কথা, এই ঈমান যদি নিয়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তাআলা বলছে ওরে অ্যাকাউন্টে কত পাপ আছে আমি দেখবো না, সব ক্ষমা করে দেবো। হাদিস শেষ হয়নি, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমার জমিনে পাপ করতে করতে এক আসমান পর্যন্ত পাপে ভরে গিয়েছে। এক আসমান পর্যন্ত কি? শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। আল্লাহ তাআলা বলছেন
ও আমার বান্দারা শরীয়তপুরের মানুষ শোনো, তুমি যদি আমার ব্যাপারে এরকম ধারণা রাখো, আমি আল্লাহ শাস্তি দিতে পারি, আমি আল্লাহ ক্ষমা করতে পারি, এরকম ধারণা রেখে তুমি যদি আমার কাছে কেঁদে কেঁদে চাও, আমি আল্লাহ তাআলা পাপ ক্ষমার ব্যাপারে কারোর উপরে পরোয়া করি না, সব পাপ ক্ষমা করে দেবো। এখনো হাদিস শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা পাপ করতে করতে যদি আসমান নয় গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দাও, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব, যদি তার মধ্যে শিরক না থাকে। আপনাকে মাজারের কথা বললে রেগে যান, মাজারের কথা বললে খেপে যান, কারণ অন্যান্য পাপ করলে তো বাঁচার রাস্তা আছে, মাজারে গেলে যে বাঁচার রাস্তাও নাই। কথা বুঝেননি? এই জন্য তো কথাগুলোকে আমরা ঘুরে ঘুরে বলি, শিরকের কথাগুলো এই জন্য বলি, কারণ তাওহিদের বিপরীত কি শিরক। ডাক্তারে বলেছে এই স্পা খেতে হবে তাহলে আপনার ক্যান্সার ভালো হবে, এমন না খেয়ে যদি উপরে রেখে দেন ভালো হবে কি? অসম্ভব। তাহলে একটু খান আর একটু রাখেন, তাও রোগ ছাড়ার চান্স আছে। কিন্তু শিরক এমন একটা জিনিস, ওনাকে একেবারে সাইডে রেখে দিতে হবে, তারপরে কি করতে হবে, আল্লাহর জমিনে যতটুকু পারবেন অতটুকু করেন। পৃথিবীর কোনো বান্দাকে আল্লাহ জোর করে বলেন যে তোমাকে তাহাজ্জুদ পড়তেই হবে, বলেছেন, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে শেষ বাক্যটা কি? শেষ বাক্যটা হচ্ছে যে কাদমিয় শারিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। এখন আমরা বাংলাদেশের মানুষ, রাস্তায় চলতে চলতে যদি কোনো রকমের কোনো কিছু হয়, রাস্তায় যাচ্ছেন আপনি, এত বড় একটা পাথর কেউ রেখেছে বা কোনো কারণে এসেছে, এই পাথরে পিছলে পড়ে গিয়েছেন, গাড়ি থেকে গাড়ির বনাটটা সামনের অংশটা ভেঙে গিয়েছে বা কিছু, আপনি আমি যতই ভালো বাঙালি হই না কেন কি বলবো, কোন তালবো সয়কার লয়কার রেখেছে রে রাস্তা, বুঝেননি? এই তো আমাদের অবস্থা, ঠিক না? এরাই তো। কিন্তু আল্লাহর জমিনে যা ঘটবে সব লেখা আছে, আপনার এ টু জেড লেখা আছে, কলম শুকিয়ে গেছে, নতুন করে লেখার রাস্তা নেই। আল্লাহর জমিনে এই যে আজকে শরীয়তপুরবাসী শাহিনুর রহমানকে ডেকেছে না, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা ছিল, মেসকাত শরীফ হাদিস নম্বর 73, কারোর কিচ্ছু করার নেই। এটা হচ্ছে দুনিয়া, সব লেখা রয়েছে। তো ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। আগামীকালকে যদি বাড়িতে কোনো অঘটন ঘটে, তার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আলহামদুলিল্লাহ বলেন, তারপরে ইন্নালিল্লাহ বলেন। কেন? কারণ এটা লেখা রয়েছে, এটা লেখা রয়েছে। এটা আমরা বুঝি না, সৌদি আরবের মানুষ বোঝে। সৌদি আরবের একজন ব্যক্তি তার দুই ছোট্ট কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছে, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সৌদি আরবে গতিতে গাড়ি চলে, যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, আমি ছিলাম আমি জানি, এত স্পিড তাদের গাড়ির, আর তাদের রাস্তায় কোনো রকমের কোনো ইয়ে পাওয়া যায় না, মানে রাস্তা ভেঙে গিয়েছে অমক তমক এগুলো নাই। কেন বলেন তো? ওরা যে টাকা বরাদ্দ হয় সে টাকা দিয়ে রাস্তা করে, আর আমাদের দেশের যে টাকা আসে তার 4/3 ভাগ বাড়িতে থাকে, আর 1 ভাগ দিয়ে রাস্তা করে, তো রাস্তা ভালো হবে? এ হচ্ছে অবস্থা। এত সুন্দর রাস্তা, স্পিডে চলে, আর বাংলাদেশে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, কেউ না থাকলে সবাই দাঁড়িয়ে যায়, পুলিশকে ফোন করে, তাদের সততা কি দেখেন, যদি ক্যামেরা থাকে সব জায়গায়। একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বাচ্চা মানে তো দুষ্টু, একটা বাচ্চা তার বাবার কাছ থেকে হাত থেকে ছেড়ে দিয়ে চলে গেছে রাস্তার মিডিলে, আর এক বাঙালি ড্রাইভার, ও কন্ট্রোল করতে পারেনি, আপনাদের বাংলাদেশি কন্ট্রোল করতে পারেনি, একেবারে তলায় চলে গেছে, এখন ড্রাইভারের কোনো দোষ নেই, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গিয়েছে। আপনি আমি বলেন তো, ওই সন্তানের বাবা যদি হতাম আমরা, দোষ থাক আর না থাক, ওই ড্রাইভার কি বাঁচত? না হলে তো আদমারা তো হতোই নাকি। আমাদের অবস্থা কি? সঙ্গে সঙ্গে ব্রেক করে দাঁড়িয়ে গিয়েছেন সৌদির ওই লোক, আর একটা সন্তানকে ধরে নিয়ে এসে বাঙালি ড্রাইভারের সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। বলেন ক্ষমতা আছে আমাদের ওই মুহূর্তে সালাম বেরোবে মুখ দিয়ে? কি যে বেরোবে নিশ্চয় সবাই জানি আমরা। সালাম দেওয়ার পরে বলছে লা তা খফি হাবিবি, ভয় করো না, ভয় করছো কেন? তোমার ক্ষমতা আছে আমার বাচ্চাকে মেরে দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাচ্চাকে তুলে নিয়েছে, আমি আশাবাদী এই বাচ্চার কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ, তাকদীর, দিস ইজ কল তাকদীর।
এটাকে বলা হয় তাকদীর। তাকদীরের উপরে আমাদেরকে কি করতে হবে? ভরসা করতে হবে। এতক্ষণ যাবত আপনাকে ইমান বোঝানোর চেষ্টা করলাম, কথাকে একটু প্যাকেট করে দিই কথাটা। এক, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহর প্রতি ইমান থাকলে মানুষ আর শিরক করবে না, বোঝা গেল? দুই, মালায়েকাতিহি, ফেরেশতাকে দেখতে পায় না কিন্তু তারা ডিউটি রত, এটা আমরা মনে করে বিশ্বাস করব। তিন, কুতুবিহি, কিতাবের প্রতি ইমান আনবো, মানে কোরআন এবং সহি সুন্না। চার, রসুলহি, রসুলের প্রতি ইমান আনবো, যেমন করে আল্লাহ বলেছেন ঠিক তেমন করে। পাঁচ, শেষ দিন, বিচার দিবস, দ্য ডে অফ দ্য জাজমেন্ট, শেষ দিনের প্রতি ইমান আনবো। ছয়, কাদরিয় শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। এইটাকে মেনে নিব। এই ছয়টা জিনিসের নাম হচ্ছে ইমান। কথাকে বোঝাতে পারলাম? এবার এই ছয়টা জিনিস আপনাকে বুঝিয়ে দিয়েছি মানে আপনি একটু ট্রিটমেন্ট করেন তো আপনার ইমানের, দেখেন তো কোথাও কোনো ঘাটতি আছে কি না। শেষ দিনের প্রতি ইমান হয়তো এনে ফেলেছেন, ফেরেশতার প্রতি ইমান এনে ফেলেছেন, কিতাবের প্রতি ইমান এনে ফেলেছেন, আল্লাহর প্রতি ইমান এনে ফেলেছেন, সত্য কথা। কিন্তু এই ইমানের মধ্যে অনেক ঘাটতির জায়গাগুলো আছে, যে কুতুবিহি, কিতাব, এই কিতাব মানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, ঠিক না? কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আমাদের লাইফটাকে কি করব, চালাবো আগামী দিনের জন্য। তাহলে এই হচ্ছে ইমান। ইমানের বিপরীত, ইমান হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমরা সবাই কার গোলাম? আল্লাহ তালার গোলাম। আল্লাহ তালার গোলাম যদি হই, আল্লাহর জমিনে আল্লাহর গোলামের গোলামিয়াতকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য আমাদের ডিউটি থাকবে সবসময়। কথা বলেননি? সবসময়। আজকে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে ট্রান্সজেন্ডার শরীফ শরীফা, ওই যে দুটো আসিফ মেহতাব নামের যে ভাইটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি করত, সেই বইটার দুটো পাতাকে ছেড়ে ফেলে দিল। যেদিন আমি দেখছিলাম, আমি আশাবাদী ছিলাম পরের দিন চাকরি যাবে, চলে গিয়েছে। চলে যাওয়ার পর এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই শরীফ থেকে শরীফা হওয়া, এই বিষয়টা কিতাবের মধ্যে আছে। এদেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান নারী, ঠিক না? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে তিনার নখদর্পণে ছিল না বিষয়টা। তিনি বলছেন আমরা এই জিনিসকে বরদাস্ত করব না, সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেননি? যে আলহামদুলিল্লাহ তিনি এই যে উদ্যোগ নিয়েছেন, মুসলমানের কিন্তু ভেতর থেকে একটা ভালোবাসা থাকবে। তা আপনি রাজনীতি করেন, মাঠে কাজ করেন, দোকানদারি করেন, ভেতরের জায়গাটা কিন্তু পরিষ্কার। কথা বুঝেননি আমার? তো তিনি দায়িত্ব নিয়েছেন যে আগামী দিনে এরকম ট্রান্সজেন্ডার বাংলাদেশে চলবে না, শরীফ থেকে শরীফার গল্প আমার জাতিকে পড়ানো যাবে না। কেন না? আমেরিকায় যাচ্ছে শরীফ হয়ে, আসছে শরীফা হয়ে, এর চেয়ে নোংরামি আর হতে পারে? তাহলে এই তাওহীদের ভালোবাসা কি অন্তরে সবাই লালন পালন করে। কথা বুঝেন কিনা? তাহলে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। যারা হচ্ছে শিরক বিদাতকে প্রশ্রয় দেয়, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর তাদের থেকে দূরে থাকতে গেলে আমাদেরকে পড়াশোনা করা লাগবে। লাগবে কি লাগবে না? এখন জানেন, শুনেন, আমি তো আলহামদুলিল্লাহ আমি ইংরেজির মাস্টার, ইংরেজি পড়ি। আপনাদের বাংলাদেশের খুব কম হলেও 50 জন ছাত্র আছে আমার। তো ছাত্র আপনাদের সমান ছোট ছোট না, এ বাচ্চা না, কিন্তু ছাত্র বড়। যেমন একজন সোনালী ব্যাংকের ম্যানেজার আছে আমার ছাত্র, এ দেশের এরকম যারা বড় বড় ইয়ে রয়েছে, কম্পিটিটিভ এক্সাম দেয়, IELTS, বুঝেন না, বিদেশে যায়, তো স্পোকেন ইংলিশ করায় আমি, আলহামদুলিল্লাহ গোটা বিশ্বজুড়ে ছাত্র আছে, শুধু এখানকার না, সৌদি আরব থেকেও পড়ে আমার কাছে। তো আমি যদি এসে ইংরেজিতে বক্তৃতা শুরু করতাম, বুঝতে পারতেন? বুঝতে পারতেন না? আপনার আমার ভাষা হচ্ছে বাঙালি, বাংলা আমাদের মায়ের জবান হচ্ছে বাংলা, ঠিক না? আমরা আরবিটা বলেছি, কেন? আরবিকে বলে আপনাকে ট্রান্সলেশন, ব্যাখ্যা, বিশ্লেষণ করে দিয়েছি, ঠিক না? আচ্ছা, তো আপনাকে আমরা শিখাতে সক্ষম হলাম, এইটাকে বলা হয় ইমান, আর আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ। এর বিপরীতে হচ্ছে কি? শিরক। আর শিরক করলে থাকার জায়গা কি? আর ওই যে আনাস থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে বুঝলাম পৃথিবীর সব পাপের ক্ষমা আছে, শিরকের যদি কেউ করেও ফেলে তাহলে তারা কি করবে?
তারা হচ্ছে আল্লাহর কাছে খাস তৌবা করবে, এমন তৌবা আল্লাহকে বলবে হে আমার প্রতিপালক, আমি জানতাম না, আমি অন্যায় করে ফেলেছি, আমি মাজারে গিয়ে ফেলেছি, আমি পুজো প্যান্ডেলে গিয়েছি, আমি প্রসাদ খেয়ে ফেলেছি, আমি তাবিজ ঝুলিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যত দিন বাঁচবেন অত দিন যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন আল্লাহ নিশ্চিত ক্ষমা করে দেবেন। তোমার জেনে বুঝে করলে কি ক্ষমা করবে নাকি? তাবিজ কথা থেকে পেলেন তোমার যে বড় ওজুর দিয়েছে, কথা বোঝেননি। এই জন্য আসুন পড়াশোনা করি, পড়াশোনা করি, কারণ পড়াশোনা না করলে একটা জাতি শেষ। দেখবেন পৃথিবীর বুকে ওই জাতি সবচেয়ে পিছিয়ে যে জাতির মধ্যে শিক্ষা নাই। আমেরিকা এগিয়ে আছে, বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের সবারই হাতে মোবাইল, আমেরিকায় সবারই হাতে কিতাব। ট্রেনে বাসে যেখানে যাবেন তারা বই পড়ছে, আর আপনাকে আমাকে দিয়ে দিয়েছে ইন্টারনেট চালা দিন রাত। আমরা ওই ইন্টারনেট টিকটকের পিছনে পড়ে আছি। জানেন কি, টিকটক যিনি আবিষ্কার করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন যে টাইম পাসের জন্য, আর বাংলাদেশের বহু মানুষ ওটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে টাইম পাসের জন্য টিকটক। কথা বুঝলেন কিনা? আচ্ছা, তাহলে কি যে আমাদেরকে এই ইমানটাকে বুঝে আমাদেরকে তাওহীদের রাস্তায় হাঁটতে হবে, আর শিরকটাকে একেবারে অন্তর থেকে ঘৃণা করতে হবে। টাইমটা একটু দেখবেন তো, দশটা দুই বক্তা আসেন। আচ্ছা আচ্ছা, ওকে না, ঠিক আছে, আমার সময়টা আবার উনি আসার আগ পর্যন্ত দিয়েছে, মানে বোঝা যাচ্ছে না তো। যাও, যেটা বলছিলাম, আমরা ইমান বুঝতে পারলাম তো সবাই, সবাই বুঝতে পারলাম তো। ইমানে যদি একাটুক পোকা টোকা লেগে যায় মেরামত করতে পারবো, যদি মনে 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 হয় যে তাবিজ রোগ সারতে পারে তাহলে বুঝতে হবে পোকা লেগে গেছে ইমানে। তখন কি করতে হবে? নিজেকে পিউরিফাই করতে হবে। অতএব জেনে যান, আল্লাহর জমিনে থাকা অবস্থায় কেউ যদি আপনাকে আমাকে পুড়িয়ে মেরে ফেলে তারপর আমরা শিরক করব না। রাজি আছেন? রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? জি। তাহলে আমরা কি করব? শিরক করব না, আর তাওহীদকে শক্ত রাখব। যেমন করে বিলাল রাদিয়াল্লাহু তাআলার তাওহীদ শক্ত ছিল, এত অত্যাচারও বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এক আল্লাহর ইবাদত থেকে এদিক ওদিকে দিতে পারেনি। ঠিক তেমন করে আমরা যদি আল্লাহর জমিনে আমাদের তাওহীদ একত্ববাদকে ঠিক রাখতে পারি, তাহলে এই দুনিয়ার বুকে যদি অত্যাচারিত হন আল্লাহর কাছে গিয়ে কি করবেন? জান্নাত পাওয়া যাবে, আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহর জান্নাত তো এতটুকু না ভাই, আল্লাহর জান্নাত কি বিশাল বড়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবেন, দশটা পৃথিবীর সমান। আপনাকে যদি কেউ খালি বলে যে ঢাকার নীল খেতে আপনাকে 300 জমি দিবে, আপনি সব কিছু ছেড়ে ছেড়ে চলে যাবেন, ঠিক না? কিন্তু আল্লাহর জমিনে এতটুকু পাওয়ার জন্য এত সব কিছু ছেড়ে দিতে রাজি আছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহর জান্নাত সেখানে গিয়ে যা চাইবেন তাই পাবেন, সেখানে জন্য অন্তরটা একটু তৃষ্ণায় ভরে ওঠে না? ভরে ওঠার তো কথা। তাই কি করতে হবে? জান্নাতের জন্য আকাঙ্ক্ষী থাকতে হবে। আসেন হাদিস শুনি, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পর অনেক গভীর রাত্রিবেলা তিনি ঘুম থেকে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে উঠলেন, এক লোটা পানি, এক জগ পানি এনে আল্লাহ রসুলকে বলছেন এনেন পানি, পায়খানা বাথরুম করেন, এক্সটেঞ্জা করেন আর অজু করেন। পৃথিবীর বুকে যদি কেউ আপনাকে কোনো উপহার দেয় তাহলে আপনি করবেন কি? ফিডব্যাক দিবেন, কিছু না পেলেও ফিডব্যাক দিবেন, জাজাকুমুল্লাহ খায়রান এই শব্দটা বলবেন তো। জি জি, আমি তো রেডি ভাই, এর থেকে আমি রেডি, ওটাই তো ভাবছি, আমি তো রেডি তো। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই শেষ হাদিস, ইনশাআল্লাহ চলে আসবেন উনি। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পানি দিলাম এক্সচেঞ্জা করার জন্য আর অজু করার জন্য। তো তিনি পানিটাকে নিয়ে অজু করছেন, অজু করতে করতে বলছেন, আচ্ছা রাবিয়া ইবনে কাব, যে আল্লাহ রাসূল বলেন
তুমি কিছু চাও আমার কাছ থেকে, তুমি কিছু চাও। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে জান্নাতে থাকতে চাই। পানি দিয়েছে এক বদনা, চাইছে জান্নাত, বুঝেননি তো? বলছে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওটা বাদ দিয়ে চাও, ওটা বাদ দিয়ে চাও। তো বলছে যদি দিতে হন তো ওটাই দেন, যদি দিতে চান ভেতর থেকে, আর যদি না দেন তো দরকার নাই, নিব না। সুবহানাল্লাহ, বলবেন না সাহাবীর ভালোবাসা রাখি ছিল। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ও রাবিয়া ইবনে কাব, যে আল্লাহ রসুল বলেন শুনে রাখো, আজকের পর থেকে তুমি বেশি বেশি সেজদা করো, যাতে করে তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন না, কিয়ামতের মাঠে আমার জাহাজ আসবে, জাহাজে করে সব জান্নাতে ঢুকাবো। আল্লাহ রসুল বলেননি, আল্লাহ রসুল বলেননি যে তোমাকে আমি ফু দিয়ে জান্নাত ঢুকিয়ে দিব, আল্লাহ রসুল বলেননি যে ইউ আর কনফার্ম জান্নাতি, এগুলো বলেননি। আল্লাহ রসুল কি বললেন, তুমি বেশি বেশি খাটো। কেমন খাটতে হবে? অতিরিক্ত সেজদা করো, বেশি বেশি সেজদা করো। আচ্ছা ভাই, দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাতে 34টা সেজদা, অতিরিক্ত সেজদা কোথায়? ওই যে তাহাজ্জুদে, রাইট, তাহাজ্জুদে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদে সালাত আদায় করে, বেশি বেশি সেজদা করে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আজকের বক্তৃতার আরো একটা হাদিস মাথার মধ্যে আসলো, এটাই শেষ হাদিস বলে শেষ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, গাভীর, আপনারা ওই গাভীর যে দুধ হয় ওলান নাকি বাঘ বলেন? ওলান বলেন, কি বলেন? ওলান, ওলানে বলেন, অনেক জায়গায় আমার বুঝে না। তো আমাদের ওখানে বাট বলে, বাট, ঠিক আছে না, এরকম। তো গাভীর ওলান থেকে দুধ বের করে নিয়ে কি ঢোকানো যায়? পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না। এবার হাদিস শুনেন, কি মজা লাগবে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মনে করি হি ইজ দ্য মোস্ট প্রেফারেবল টিচার ইন দ্য ওয়ার্ল্ড। তিনার মতন সুযোগ্য শিক্ষক আল্লাহ জমিনে আসেনি আর আসবেও না। সমস্ত, আপনি যদি আমাকে বলেন যে আপনি কিসের টিচার, আমি বলবো ইংরেজির, আর একজন বায়োলজির, আর একজন ফিজিক্স, আর একজন এই সেই। কিন্তু হোয়াট, আপনি যদি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন যে আপনার মানে আপনি কোন বিষয়ের টিচার, তো তিনি হচ্ছেন সমস্ত বিষয়ের টিচার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী শোনো, গাভীর ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন অসম্ভব, যেই চোখ আল্লাহ তালার ভয় কাঁদে ওই চোখ জাহান্নামে যাওয়া অতটাই কষ্টকর। একেবারে সোজা কথা, যেই চোখ আল্লাহ তালার ভয় কাঁদে, হি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, শি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, তারা নিশ্চিত জান্নাতে যাবে। সৌভাগ্য করেন একটু, আল্লাহ তালার জন্য কান্নার একটু সৌভাগ্য করেন, ঠিক আছে না? অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, তোমার এই দিশেহারা জাতিকে তাওহীদের